যারা লাইভে আছেন একটু বলে দেবেন যে অডিওটা শোনা যাচ্ছে কিনা। আমার ভয়েসটা শুনতে পেলে একটু লিখে দেবেন যে অডিওটা আসছে। আশা করি আজকে নেটওয়ার্ক ঠিক থাকবে। যদি কিছু অডিও প্রবলেম হয় একটু কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি চেষ্টা করব একটু মাইকে বলার বা অন্য কিছু ব্যবস্থা করার। প্রথমত সবাইকে প্রণাম জানাই। আজকে মঙ্গলবার, আজকে ভগবানের জীবনী থেকে আবার আলোচনা করা হবে। তো আগের দিন আমি জীবনী থেকে কিছু পড়িনি, কিন্তু আজকে জীবনী থেকে আমি শুরু করব আলোচনা। তো যারা আজকে প্রথম জয়েন করছেন বা যারা প্রথম শুনছেন, আমি আরেকবার বলে দিই, আগের দিন এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। ভগবান হচ্ছেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা। এটা একটা আধ্যাত্মিক সংগঠন যেটা 1989 প্রতিষ্ঠা হয় আসামে, এবং গত 30 বছর ধরে ভগবান সবাইকে এই বেদান্তের কথা বলছেন, শোনাচ্ছেন, এবং ওনার কাছে গিয়ে মানুষের জীবনে আধ্যাত্মিক উন্নতির সাথে সাথে মানে পুরোপুরি মানে সবকিছুরই পরিবর্তন হচ্ছে। এবং আমি খুব ছোট বয়স থেকে এই সংগঠনের সাথে যুক্ত। তো আমি এই জীবনী ব্যাখ্যা করতে গিয়ে ভগবানের নিজের কথা হয়তো বলবো যে আমার জীবনে কি কি পরিবর্তন এসছে ভগবানের কাছে গিয়ে। তো আগের দিন কিছুটা আলোচনা করেছিলাম, একটা বেসিক ইন্ট্রোডাকশন। তো আজকে এই জীবনী থেকে আমি আলোচনা করছি। আজকের হয়তো ভিডিওটা একটু লেন্দি হবে লাইফটা, কারণ প্রথম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করা হবে। এই যে জীবনীটা লিখেছেন, এটা লিখেছেন স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ, উনি আমাদের সংগঠনেরই ভাইস প্রেসিডেন্ট এবং চিফ এডিটর। উনি এই জীবনীটা লেখেন। এই জীবনীটা নর্মাল কোনো বায়োগ্রাফির মতো লেখা হয়নি যে সঙ্গে সঙ্গে প্রথম চ্যাপ্টারে যে উনি এখানে জন্মেছেন, এই সালে জন্মেছেন, এইভাবে লেখা হয়নি। প্রথমেই যেটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে সত্য। প্রথম চ্যাপ্টারটা স্বামীজি সত্য নিয়ে লিখেছেন, তো আমি সেখান থেকেই পাঠ করছি। সত্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ, সবচেয়ে সুন্দর উচ্চারিত শব্দ। সত্য মানুষকে ভাবিয়েছে, মানুষকে ছুটিয়েছে, মানুষকে পাগল করেছে, মানুষকে ভালোবাসতে বাধ্য করিয়েছে। এখন সত্য সম্বন্ধে মানে এটা নিয়ে একটু মানুষের প্রশ্ন থাকে। তো প্রথমতই যেটা আমি বলতে চাই, সত্য কিন্তু দুরকমের হয়। আপাত দৃষ্টিতে দুরকমের হয়। একটা হচ্ছে আপেক্ষিক সত্য, মানে যেই সত্যটা আমরা জগতে চলাকালীন মেনে থাকি। আমাদের জীবনে কিন্তু এই জগতে চলতে গিয়ে আমাদের জীবনে এক একজনের এক এক রকম সত্য হয়। কারোর কাছে সত্য হচ্ছে তার পড়াশুনো, কারোর কাছে সত্য হচ্ছে ভালোবাসা, কারোর কাছে সত্য হচ্ছে মানুষের সেবা করা, কারোর কাছে সত্য হচ্ছে তার ক্যারিয়ার বা টাকা পয়সা বা রোজগার। তো এক একজনের কাছে এক এক রকম সত্য হয়, কিন্তু এগুলো আপেক্ষিক সত্য, মানে রিলেটিভ ট্রুথ, মানে এক একজনের কাছে এক এক রকম। আমার জীবনে যেটা আমার কাছে সত্য, সেটা কিন্তু আরেকজনের জীবনে তার কাছে সত্য হবে না। কিন্তু এইখানে যে সত্যের আলোচনাটা করা হচ্ছে, এটা হচ্ছে চরম সত্য, পারমার্থিক সত্য। এখন বলা হয় যে আধ্যাত্মিক জীবন এটা কিভাবে শুরু হয়, কিভাবে শুরু হয় আধ্যাত্মিক জীবন? শুরু হয় কিন্তু একটা প্রশ্ন থেকে, একটা প্রশ্ন থেকে আধ্যাত্মিক জীবনে শুরু। সে প্রশ্নটা কি? এইটাই সেই প্রশ্ন যে সত্য কি বা আমি কে। আজকে ভগবানের যে জীবন ছিল, তিনি রেলে চাকরি করতেন, খুব সাধারণ জীবন তিনি কাটাতেন। তিনি চাকরিতে যেতেন, ওনার বিয়ে হয়েছে, ওনার সন্তান আছে, উনি ওনার পরিবারের কাছে টাকা পাঠান। উনি তখন একমাত্র আর্নিং মেম্বার ছিলেন ওনার ফ্যামিলিতে। ভগবানকে খুবই আর্থিক সমস্যার মধ্যে দিয়েই তাকে বড় হতে হয়েছে, প্রচুর স্ট্রাগল করে তিনি বড় হয়েছেন। তো ওই সময় এমন কি হলো যে ভগবান হঠাৎ করে আধ্যাত্মিক পথে এলেন? এই টার্নটা কিভাবে হলো? এই টার্নটা এলো এই প্রশ্ন থেকে। ভগবানের ভেতরে এই প্রশ্নটা এলো যে সত্য কি, জীবনে কি সত্য বলে কিছু আছে, বা অ্যাকচুয়াল সত্য বলতে কি বোঝায়, সত্য বলতে কি, আমাদের জীবনে আমি কি নিয়ে বাঁচব? কারণ ভগবান অনেক কিছু করেছেন, তিনি চাকরি করেছেন, তিনি থিয়েটার করেছেন,
তিনি কালচারাল প্রচুর প্রোগ্রাম করেছেন, তিনি জীবনের অনেক কিছু দেখেছেন, অনেক সাইড বা অনেক অ্যাসপেক্ট তিনি দেখেছেন। এবং ওনার ভেতরে তখন এইটাই এসেছিল যে আমি এত জায়গায় ঘুরেছি, এত কিছু দেখেছি, আমি সব জায়গায় মিথ্যা দেখেছি। মানুষের ভেতরে কম্প্রোমাইজ করা সত্যের সাথে, নিজের স্বার্থটা দেখা, নিজের জন্য আগে ভাবা, মানুষকে হার্ট করা, দু নম্বরই যেটা আমরা বলি। ভগবানের ভেতরে ওই একই জিনিস এসেছিল যে চারিদিকে তো মিথ্যায়, তাহলে সত্যটা কোথায় বা সত্যটা কি? জীবনে যদি সত্য বলে কিছু না থাকে তাহলে আমি কি নিয়ে বাঁচব? এই মিথ্যা করে বাঁচব, কম্প্রোমাইজ করে বাঁচব, নিজের স্বার্থের জন্য যতটা লাগবে ততটা জোগাড় করে বাঁচব? এই প্রশ্নটা যখন ভগবানের ভেতরে এসেছিল তখন থেকেই তার এই আধ্যাত্মিক জীবনে এই যে টার্নটা, এই টার্নটা এইভাবেই তার আসে। এবং ভগবানের মুখে আমরা শুনেছিলাম যে এই যে গৌতম বুদ্ধ, তিনি আগে সিদ্ধার্থ ছিলেন, তিনি রাজার ছেলে, মানে তার কাছে ভোগের কোনো অভাব নেই, কোনো তার কাছে ভোগের অভাব নেই। তিনি রাজার ছেলে, তিনি ভীষণ সুখে বড় হচ্ছেন। হঠাৎ করে তিনি একদিন বাইরে গেলেন, বাইরে গিয়ে তিনি কি দেখলেন যে জরা ব্যাধি রোগ মৃত্যু। এখন পার্থক্যটা কোথায় সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধের সাথে? আমাদের পার্থক্যটা কোথায়? মৃত্যু জরা ব্যাধি রোগ এটা আমরাও দেখি, রোজ দেখি, তিনিও দেখেছিলেন। কিন্তু এই চারটে জিনিস দেখে তার ভেতরে এই প্রশ্নটা এসেছিল যে সত্যটা কি? যদি মানুষের পরিণতি এটাই হয় তাহলে আমি হাজার ভোগ করে লাভ কি? আমার তো সেটা মৃত্যুতেই সব শেষ। তার ভেতরে এই প্রশ্নটা এসেছিল বলেই কিন্তু তিনি সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধ হয়েছিলেন। কিন্তু আমাদের ভেতরে প্রশ্নটা আসে না। আমরা কি করি, আমরা আমাদের জগতে ডে টু ডে লাইফে আমরা যেটা আমাদের কিছু ছোট ছোট সত্য আমরা মেনে থাকি, সেটা যার যেই সত্য হোক, যেটা এখনই বললাম ভালোবাসা হতে পারে, পরিবার হতে পারে, ক্যারিয়ার হতে পারে, এক একজনের কাছে এক একটা জিনিস প্রায়োরিটি থাকে বা এক একটা জিনিস তার কাছে সত্য থাকে, আমরা সেই সত্যটাকে ধরে রাখতে চাই, সেইটাকে আমরা প্রোটেক্ট করতে চাই, শুধু সেইটাকেই আমরা চোখে দেখতে পাই। এবং যেইটাকে আমি সত্য মনে করি এই জগতে, সেইটাকে প্রোটেক্ট করার জন্য বা রাখার জন্য আমরা অনেক সময় অনেক মিথ্যা করে থাকি বা অনেক কম্প্রোমাইজ করে থাকি, আর এই কথাটা বলে থাকি যে এই যুগে সত্য চলে না। এদিকে নোটের ওপরে লেখা সত্যমেব জয়তে, কিন্তু সেই নোট দিয়ে মানুষ ঘুষ খায়, এগুলো আমরা মেনটেন করতে পারি না। এটা জগতের ক্ষেত্রে ইট ইজ অ্যাপ্লিকেবল, কিন্তু এইখানে যে সত্য নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে পারমার্থিক সত্য বা চরম সত্য, যেটা সবকিছুর পারে, এই সত্য নিয়ে এখানে আলোচনা করেছে। এবং এখানে স্বামীজি কি লিখছেন যে এই যে সত্য যে শব্দটা, এটা নিয়ে কিন্তু মানুষ প্রচুর ভেবেছে যে সত্য কি, এইটা নিয়ে কিন্তু গভীরে যাওয়ার চেষ্টা করেছে। এবং মানুষ কিন্তু সত্য খুব ভালোবাসে। আজকে যদি মুখের উপর আমাকে খুব মিথ্যা কথা বলে আমার কিন্তু সেটা ভাল লাগবে না। আমরা কিন্তু সবাই সত্য শুনতে চাই, সত্য জানতে চাই, সত্যে থাকতে চাই, কিন্তু পারি না, মেনটেন করতে পারি না। বা আধ্যাত্মিক জগতে এই যে চলা শুরু হল সেখানে চরম সত্য কি সেটাও আমাদের বুঝতে একটু সময় লাগে বা ওটার প্রতি আমাদের ঠিক ধারণা থাকে না। তো এইটা নিয়ে এই আলোচনা। কি যেন এক জাদু আছে এর মধ্যে, স্বামীজি লিখছেন, সত্যের জন্য মানুষ নিজের জীবন বিসর্জন দিয়েছে, এর জন্য যুগে যুগে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে, সত্যের জন্য মানুষ সব ছেড়ে বিবাগী বৈরাগী হয়েছে, সত্যের জন্য মানুষে মানুষে মৈত্রী হয়েছে, আবার সত্যের জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি হয়েছে, প্রিয়তম বন্ধু বিচ্ছেদও ঘটেছে। এই যে বলছে যে সত্যের জন্য ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে, এইটা আমরা রামায়ণ মহাভারতেই দেখতে পাই যে ভীষণ যুদ্ধ, যেই যুদ্ধের জন্য এই যে ভাইয়ে ভাইয়ে মারপিট, পাণ্ডব এবং কৌরব এরা তো ভাই ছিল, এদের মধ্যে কি ভয়ঙ্কর যুদ্ধ এবং কতজনের প্রাণ গেল, কেন? সত্যের জন্য, সত্য যুদ্ধ, রাবণ এবং রামের যুদ্ধ, সত্য যুদ্ধ। এবং সত্যি কথা বলতে গেলে এখন যে যুদ্ধ হচ্ছে না তা কিন্তু নয়, এখন যুদ্ধ হচ্ছে মানুষের ভেতরে ভেতরে যুদ্ধ হচ্ছে,
মানুষ কিন্তু প্রত্যেক মুহূর্তে নিজের ভেতরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে নিজের সাথে। যে আধ্যাত্মিক পথে যাচ্ছে সে তার মনের সাথে যুদ্ধ করছে, যে আধ্যাত্মিক পথে নেই বা আধ্যাত্মিকতার ব্যাপার অত জানে না সে তার জীবনে যেটাকে সত্য বলে মানে সেটাকে রাখার জন্য সে যুদ্ধ করছে পারিপার্শ্বিক সবকিছুর সাথে। যুদ্ধ কিন্তু এখনো চলছে, কিন্তু সেটা কিসের জন্য হচ্ছে? সেটা সত্যের জন্য হচ্ছে। এবং এই সত্যের জন্য আমরা দেখেছি যে বহু কাল ধরে কিন্তু এই ভাইয়ে ভাইয়ে মারপিট বা এই সত্যের জন্য বন্ধুত্ব বা এই সত্যের জন্য বিচ্ছেদ এগুলো কিন্তু প্রায় ঘটেছে। যেটা বললাম সবচেয়ে বড় এক্সাম্পল আমাদের যে দুটো এপিক রামায়ণ এবং মহাভারত, ওটা ভালো করে পড়লেই দেখা যায় যে সত্যকে রক্ষা করার জন্য এখন আমরা বলতেই পারি যে মানে যুদ্ধ ভালো না, যুদ্ধ ভায়োলেন্স, যুদ্ধে অনেকজনের মৃত্যু ঘটছে, কিন্তু সত্য হচ্ছে সবচেয়ে বড়। সত্যকে রক্ষা করার জন্য যা যা দরকার সেগুলো কিন্তু করতে হবে। আজকে সত্যকে রাখার জন্য কৃষ্ণর যে যাদব বংশ সেটা পুরো তিনি ধ্বংস করে দিয়ে গেলেন একমাত্র সত্যের জন্য। তিনি তো বলতে পারতেন যে না আমার বংশ আমার পরিবার সেটা থাকুক, ওরা যা করছে করুক, আমার রক্ত তারা তারা তো থাকবেই। তিনি কিন্তু সেটা করেননি। তার চোখের সামনে তার পুরো বংশ মারপিট করে মারা যাচ্ছেন এবং কৃষ্ণ সেটা দেখছেন, তিনি কিন্তু সেই যুদ্ধ থামাচ্ছেন না বা সেই মারামারি থামাচ্ছেন না সত্যের জন্য। কারণ তিনি জানেন যে যাদব বংশ তারই সৃষ্টি, কিন্তু যাদব বংশে মিথ্যা ঢুকেছিল, তাদের ভেতরে মিথ্যা ঢুকেছিল, তাই কিন্তু সে তাদের সেই মারামারি থামায়নি এবং সেটা করেই তার পুরো বংশ ধ্বংস হয়। এটাতে বোঝা যায় কি কারোর পার্সোনাল কিছু সেটা ইম্পর্টেন্ট না, সত্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা কি করি, আমরা নিজেদের দিকে তাকাতে গিয়ে সত্যটাকে আমরা ঠিক ধরে রাখতে পারি না, আমরা এই জন্য কম্প্রোমাইজ করে ফেলি। কম্প্রোমাইজ কিন্তু জীবনের উদ্দেশ্য নয়, সত্যটা জীবনের উদ্দেশ্য, সেটা আধ্যাত্মিক পথে হোক বা জাগতিক দিক থেকে হোক। অনেস্টি মানে এটা ভগবানের একটা কথা, আমরা জানি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই কথাটা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়। কিন্তু ভগবান এই কথাটা রিপিট করেছিলেন, এটা হয়তো আরেকজনের কোটেশন, এটা ভগবান আমাদেরকে বলেছিলেন যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি না, অনেস্টি ইজ দি ওনলি পলিসি, একমাত্র পলিসি হচ্ছে অনেস্টি, বেস্ট না। বেস্ট বলছি মানে কি, তার মানে বেটারও কিছু আছে, গুডও কিছু আছে, সাথে অনেক অপশন আছে। অনেস্টি ইজ দি ওনলি পলিসি, একমাত্র সেটাই যেন আমরা মেনে জীবনে চলতে পারি। তারপরে কি লিখছেন স্বামীজি, সত্য কখনো মানুষের সব কেড়ে নিয়েছে, কখনো সব দিয়ে ভরিয়ে দিয়েছে। সব চাইতে পরিষ্কার সরল বস্তু সত্য, আবার সবার চাইতে ঘোলাটে রহস্য ঘেরা কুয়াশা ঢাকা বস্তুও সেই সত্য। এটা একটু আগে আমি যেটা বলছিলাম যে সত্য একদিকে যারা সত্যকে খুঁজেছে, যারা ঠিক ঠিক অনুসন্ধান করেছে, তারা কিন্তু সত্যকে পেয়েছে এবং তাদের কাছে কিন্তু সত্য ঝকঝকে পরিষ্কার, তাদের ভেতরে কিন্তু সত্য নিয়ে কোনো প্রশ্নই নেই। কিন্তু যারা এখনো খুঁজছে, যারা এখনো আত্ম অনুসন্ধান করছে, যারা জানতে চাইছে সত্য কি, তাদের কাছে কিন্তু এখনো সত্যটা ঘোলাটে। যতক্ষণ না সত্য অনুভব হবে ততক্ষণ কিন্তু প্রশ্নচিহ্নটা ভেতর থেকে যাবে না, যেদিন অনুভব হবে সেদিন সবকিছু ঝকঝকে পরিষ্কার। তো এটা এখানে সেটাই স্বামীজি বলছেন যে সত্যের জন্য কিন্তু মানুষ সব ত্যাগও করেছে। আজকে যে আমরা সাধু সন্ন্যাসী দেখি, তারা যে সবকিছু ছেড়ে এই যে তারা গেরুয়া কাপড় পরে তারা একটা ভীষণ সাধারণ জীবন যাপন করছে, বা যারা হয়তো সংগঠনে যুক্ত হচ্ছেন না, তারা হয়তো কিছু কিছু সাধু সন্ন্যাসী আছে যারা পরিব্রাজক অবস্থায় তারা মানে ঘোরাফেরা করেন বা কোন একটা পাহাড়ের মধ্যে গিয়ে তারা থাকেন, তো তারা সবকিছু ছেড়ে তারা যে এইভাবে রয়েছেন একা, হয়তো গুহর মধ্যে কেউ জানেও না, কিসের জন্য রয়েছেন? এই ত্যাগটা তারা কিসের জন্য করেছেন? সত্যের জন্য, সত্যকে অনুভব করার জন্য, সত্যকে জানার জন্য। ভগবানের যিনি গুরু স্বামী পবিত্রানন্দজি, ওনার গুরু ছিলেন স্বামী কৃষ্ণানন্দজি। কৃষ্ণানন্দজি মা সারদার দীক্ষিত শিষ্য ছিলেন, উনি মা সারদার থেকে পারমিশন নিয়ে
উনি রাকাবের জঙ্গলে চলে যান আধ্যাত্মিক তপস্যা করার জন্য, এবং দীর্ঘ ১২টা বছর উনি সেই জঙ্গলে একা থাকেন এবং কঠিন তপস্যা করেন। আমরা ভাবতে পারি যে ১২টা বছর জঙ্গলে থাকব? এটা আমাদের কাছে ভাবনার বাইরে, কিন্তু এই ডিটারমিনেশন, এই মোটিভেশন, এতটা এই যে ইন্টেন্সিটি দিয়ে যে উনি এই সিদ্ধান্তটা নিয়েছিলেন, এটা কিভাবে এসছে? তার সত্যের প্রতি ভালোবাসা থেকে, এত তীব্র তার ভালোবাসা যে তিনি সব ছেড়ে তিনি জঙ্গলে চলে গেলেন। এখন সংগঠনে যদি তিনি থাকতেন, তিনি মানুষের, মানুষ তাকে শ্রদ্ধা করত, তার কথা শুনতে আসতো, তিনি ওখানে খাওয়া দাওয়া পেতেন, একটা নিয়মিত খাওয়া পেতেন, তিনি ভালো করে থাকতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি জঙ্গলে চলে গেলেন। তিনি নীরবে চলে গেলেন, নীরবে, আইসোলেশন, নীরবে তিনি গিয়ে সেখানে সাধনা করলেন, এবং ১২ বছর বাদে তার সেই নির্বিকল্প সমাধি তিনি লাভ করলেন। তার সত্যের প্রতি কতটা ভালোবাসা! তাই সত্য, তিনি সত্যের জন্য সবকিছু ত্যাগ করলেন ঠিকই, কিন্তু এই যে তিনি উপলব্ধি করলেন, এই যে তিনি সত্যটাকে উপলব্ধি করলেন, এটা কিন্তু তাকে পুরোপুরি ভরিয়ে দিল। এটা বলে যেটা পেলে সব পাওয়া যায়, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব পাওয়া যায়, সত্যকে জানলে সব পাওয়া যায়। তখন আনন্দ, শান্তি, মানে এগুলো আর না তখন বইয়ের পাতার শব্দ নয়। আমাদের জীবনে কিন্তু আনন্দ, শান্তি এগুলো ক্ষণিকের ব্যাপার, টেম্পোরারি ব্যাপার। আমরা জানি এখন আসছে, কালকে থাকবে না। এটার সাথে আমরা ঠিক সেইভাবে রিলেট করতে পারি না কিন্তু, বা আমরা যত চেষ্টা করি আনন্দ, শান্তি এগুলো কিন্তু আমরা ধরে রাখতে পারি না, কখন হাত থেকে স্লিপ কেটে চলে যায়। কিন্তু এই যে কৃষ্ণানন্দ মহারাজ বা যারা যারা যেই যেই সাধক সাধিকা যারা সাধনা করেছে, যারা সিদ্ধ হয়েছে, তাদের কাছে কিন্তু আলাদা করে শান্তি পেতে হবে বা আনন্দ পেতে হবে সেইটা কিন্তু নেই। তারাই শান্তি স্বরূপ, তারাই আনন্দ স্বরূপ। তাদের ভেতরটা পুরো আইডাই, মানে পেট একদম ভরে গেলে যেরম হয়, মানে আর কিছু খেতে পারবোই না, সে হাজার আমার মুখের কাছে খাবার আনুক, মানে একদম তাদের পেটটা ভরে যায়, তারা একদম তৃপ্ত, পরিপূর্ণ, কোনো অভাব নেই ভেতরে। তাই সত্যকে ভালোবাসলে কিন্তু এতটা হাইটে যাওয়া যায়। তাই সত্য, আমরা মনে করি যে আধ্যাত্মিক পথ হচ্ছে ত্যাগের পথ, কিন্তু আধ্যাত্মিক পথ হচ্ছে ভোগের পথ। এখানেই তো প্রকৃতভাবে ভোগ আমরা করতে পারি, শান্তি বলো, আনন্দ বলো। সংসারেই বরঞ্চ সব ত্যাগ করতে হয়, যাদেরকে আমরা ভালোবাসি, পরিবারের মানুষের জন্য বা বন্ধু বান্ধব, তাদেরকে ভালো রাখার জন্য কিন্তু আমাকে কিছু কিছু হলেও ত্যাগ করতে হয়। আজকে এই যে বাবা মা আমাদেরকে বড় করে, এই যে রান্না করে, কোনো একটা ভালো জিনিস হলো, মা কিন্তু তার খাবারের থেকে অংশটা কমিয়ে তার বাচ্চাকেই বেশি বেশি দেয়। এটা সে ভালোবাসা থেকে করে অবশ্যই, এটা মা বা বাবা বা আমরা আমাদের পরিবারের জন্য ভালোবাসা থেকে করি। এটা আমি জাস্ট একটা খুব সিম্পল এক্সাম্পল দিলাম, কিন্তু আধ্যাত্মিক পথে যে এটা কিন্তু একমাত্র ভোগের পথ। আর এটা আগের দিনের আলোচনাতেও আমি বলছিলাম যে আমাদের জীবনে কি আছে যেটা আমরা ত্যাগ করব। আমরা কিন্তু বলি যে কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যেতে পারবো না মৃত্যুর সময়, এই কথাগুলো কিন্তু আমরা বলে থাকি। কিন্তু যেই জগতে আমরা কিছু পেতে থাকি, তখন সেটাকে আমার বলে আমরা আঁকড়ে ধরতে চাই যে এইটা আমার, আমি অনেক কষ্ট করে এটা অর্জন করেছি। কিন্তু সত্যটা কি যে সেইটা আমি রাখতে পারবো না, সেইটা ছেড়েই আমাকে চলে যেতে হবে, খালি হাতে এসেছি, খালি হাতেই যেতে হবে, এগুলো সব জানি কিন্তু ভেতর থেকে যেন মানতে পারি না, ওটাকে ছেড়ে দিতে হবে। কিন্তু আধ্যাত্মিক পথে এখানে শুরু লাভের, এখানে লাভের পথ, এখানে প্রকৃত ভোগের পথই এটা। তারপরে স্বামীজি লিখছেন যে সত্যকে আমরা জানতে চাই, আবার সত্যকে আমরা এড়াতেও চাই। খুব ইম্পর্টেন্ট কথা। একটু আগেই যেটা বললাম যে ধরো কিছু একটা ঘটেছে, একটা ঘটনা, সেই ঘটনাটা সত্যি কি সেটা কিন্তু আমরা জানতে চাই, যে সত্যি কি হয়েছে রে, আমরা জিজ্ঞেস করি যে একটু বলতো সত্যিকারে কি ঘটেছে, কি হয়েছে। কিন্তু যখন আমাদের জীবনে কিছু কিছু সত্য আমাদেরকে ফেস করতে হয়, তখন কিন্তু সেটাকে আমরা এড়িয়ে চলি।
জেনারেল কথা বলছি, আমরা জানি ঘুষ খাওয়া ঠিক নয়, কিন্তু খেয়ে ফেলি, সত্যি কথা ঘুষটা খেয়ে ফেলি। আমরা জানি যে মিথ্যে কথা বলতে নেই, কিন্তু মিথ্যে কথা বলে ফেলি, কম্প্রোমাইজ করে ফেলি। আমরা সত্যকে এড়িয়েও যেতে চাই, দুটোই কিন্তু আমাদের ভেতরে থাকে। কিন্তু যার ভেতরে সত্যের প্রতি তীব্র বাসনা থাকবে, সে কোনো দিন কম্প্রোমাইজ করতে পারবে না। স্বামীজির যে ক্যারেক্টার আমরা দেখেছি, স্বামী বিবেকানন্দ, তিনি কোনো দিন কম্প্রোমাইজ করেনি। তিনি কোনো দিন ফিল্টার করে মানুষের মন রেখে কথা বলা, তিনি সত্যটাকে সত্যের মতন করে বলেছেন। কেন, কিভাবে বলতে পেরেছেন? কারণ তিনি সত্যকে ভালোবাসেন, শুধু না, তিনি সত্যের উপরে প্রতিষ্ঠিত, তিনি সত্যের উপরে প্রতিষ্ঠিত, তাই তিনি কোনো দিন কম্প্রোমাইজ করতে পারেননি। আমাদের যত সত্যের প্রতি ভালোবাসা বাড়বে, ততই এই জিনিসগুলো না খুব সহজ হয়ে আসবে। আমাদের কাছে এখন এটা খুব কঠিন মনে হয় যে মানে কি করে সত্যকে নিয়ে থাকবো, কলিযুগে কি আর এইসব নিয়ে থাকা যায়? এইসব কথা আমরা বলি, এটা তো ঘোর কলিযুগ, মিথ্যা আর মিথ্যা, এটা বলি ঠিকই, কিন্তু সত্যপথে থাকার জন্য বা একজনকে সত্যপথে আনার জন্য আমি কি কিছু চেষ্টা করি? এই কথাটা তো বলে দিলাম যে চারিদিকেই তো মিথ্যা, আর আমি সত্যি থেকে কি করব। আমি এক জায়গায় একটা কথা পড়েছিলাম যে ইউ হ্যাভ টু ডু হোয়াট ইজ রাইট ইভেন ইফ নোবডি ডাজ ইট। কেউ না করলেও, কেউ না মানলেও, যেটা সত্য সেটা আমাকে করতে হবে। হাজার জন নাই মানতে পারে বা হাজার জন মিথ্যা করতে পারে, তাই বলে আমি মিথ্যা করব তা কিন্তু নয়। আমি সত্যটাই নিয়ে থাকব। আমাকে দেখে তো পাশের জনের পরিবর্তন হতে পারে। আমরা যেহেতু সত্যটা বক্তৃতার মধ্যে রেখেছি বলেই না আমাদের জীবনে পরিবর্তনটা আসে না। সত্য কি সেটা আসলে জেনে সেটাকে জীবনে আনতে হয়। সেটা যেদিন প্রাণ হবে, সত্যটা যদি আমার প্রাণ হয়, তাহলে সত্যপথে চলা এটা আমার কাছে খুব নর্মাল হবে। এটা তখন আর মনে হবে না বাবা ঘোর কলিযুগ বা কি। এখন যুগের সাথে সত্যের কি সম্পর্ক? যুগের সাথে সত্যের কি সম্পর্ক? যুগ পাল্টাবে বলে আমার সত্যও পাল্টে যাবে তা তো নয়, বা আমি মিথ্যা করতে শুরু করব তা তো নয়, বা আমি কম্প্রোমাইজ করব তাও নয়। সত্য সত্যই, সত্যের পরিভাষাই এটা যে যেটা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, যেটার কোনো পরিবর্তন নেই, কনস্ট্যান্ট, সেটাই সত্য। তাই যুগ পাল্টাতে পারে, সত্য পাল্টায় না। তাই যে সত্যকে ঠিক ঠিক মানতে পারবে বা ঠিক ঠিক সেটা নিয়ে চলতে পারবে, তার কাছে সবকিছুই সহজ। এখানে সেটাই স্বামীজি লিখছেন যে আমরা এড়াতেও চাই, এটা কিন্তু উনি মেনশন করছেন যে খালি যে সত্য নিয়েই মানুষ ঝাঁপিয়ে পড়েছে তা না, সেটাকে এড়ানোর জন্য মানুষ অনেক কিছু করে। এখন একজন হয়তো চুরি করেছে, এটা সত্য, সে চুরি করেছে। এখন সে যে চুরি করেছে এটাকে ঢাকার জন্য কিন্তু সে অনেক কিছু করবে, কারণ সে সত্যটাকে এড়াতে চাইছে, এটাও কিন্তু তিনি মেনশন করছেন। এই কথাগুলো যদি আমরা মন দিয়ে একটু দেখতে পারি, এটা কিন্তু আমাদের নিজেদের যে সেলফ রিফ্লেকশন বা সেলফ অ্যানালিসিস, এটাতে কিন্তু অনেক হেল্প করতে পারে। এই যে আমরা সত্যকে এড়াই, এটা কিন্তু কথাটা কিন্তু আমরা কেউ কাটতে পারবো না, কারণ এটা খুব সত্য। আমরা কেউ বলতে পারবো না যে আমি জীবনে একদম অনেস্টলি জীবন আমি যাপন করি। কখনো কখনো মিথ্যা কথা বলেই ফেলেছি, কখনো কখনো একটু ভুল ত্রুটি করেই ফেলেছি, কিন্তু করে ফেলেছি বলে এটা যে ঠিক করতে পারবো না তা না, এটাকে ঠিক করে নিতে হবে। তারপরে স্বামীজি লিখছেন, সত্যকে আমরা ভালোবাসি, আবার সত্যকে আমরা ভয়ও পাই। এখন এই যে এক্সাম্পলটা একটু আগে উদাহরণটা দিলাম যে এই যে সাধু সন্ন্যাসীরা তারা গেরুয়া পরে এই যে সবকিছু ছেড়ে তারা গিয়ে সাধনা করছে, তারা সত্যকে ভালোবেসে করছে। আবার প্রচুর মানুষ আছে যারা এটাকে ভয় পায়, সাধু সন্ন্যাসী আমারই অনেক পরিচিত অনেক আছে যারা দেখেই ভয় পায় যে বাবা না গো, হয়তো ওনাদের সাথে কথা বললে আমার সবকিছু চলে যাবে। তারা কিন্তু ভয় পায়, আশ্রমে যেতে ভয় পায়। এটা খুব সত্যি কথা। যখন শুরুতে এই পথে এসেছিলাম, যখন আধ্যাত্মিক এই প্র্যাকটিস শুরু করেছিলাম, তখন প্রচুর মানুষ আমাকে বলেছিল যে কিরে তুই কি সন্ন্যাসী হয়ে যাবি, কিরে তুই কি বাড়ি ছেড়ে চলে যাবি,
তারা ভীষণ ভয় প্রকাশ করেছিল আমাকে নিয়ে, কারণ তাদের কাছে এই সন্ন্যাসের ব্যাপারটা বা এই আধ্যাত্মিকতা নিয়ে তাদের ধারণাটা পরিষ্কার না, বা সত্য সম্বন্ধে তার ধারণাটা পরিষ্কার না। আজকে ঠাকুরের একটা কথা আছে যে ব্রহ্মজ্ঞান আঁচলে বেঁধে যেটা সেটা যাও, কথাটা তিনি কেন বলেছেন? তিনি তো এইটা বলেননি যে ব্রহ্মজ্ঞানকে আঁচলে বেঁধে তুমি সন্ন্যাস নিয়ে জঙ্গলে চলে যাও, বলেছে যেথা সেথা যাও, মানে যা ইচ্ছে করো, কোনো ব্যাপার না, কিন্তু ব্রহ্মজ্ঞানটাকে আঁচলে বাঁধো, সত্যটাকে জেনে নাও, তারপরে তুমি সংসার করবে না তুমি সন্ন্যাস নেবে না কি করবে, তুমি যা ইচ্ছে করো কোনো ব্যাপার না, কিন্তু সত্যটাকে জেনে নাও। সন্ন্যাস এটা একটা চয়েস, ইটস আ ওয়ে অফ লিভিং, এটা একজনের চয়েস। কেউ যদি বাড়িতে থেকে তার গুরুকে গভীরভাবে ভালোবেসে শ্রদ্ধা দিয়ে সত্যকে জেনে যদি সে বাড়িতে থেকে মানে সেই সত্য নিয়ে আলোচনা করে, তাহলে করুক করুক, কোনো অসুবিধে নেই তো। সত্যকে ভেতরে রেখে সেটা নিয়ে থাকাটা মেন, বাইরে কি কাপড় পরলাম বা কিভাবে থাকলাম সেটা মেন না, জীবনে সত্যটা থাক সেটাই যথেষ্ট। তাই এটাকে ভয় পাওয়ার কিছু নেই, এটাকে যেন আমরা এমব্রেস করতে পারি, আমাদের যেন আধ্যাত্মিকতা নিয়ে ধারণাটা আরো ব্রড হয়, আমরা যেন এটাকে আরো ভালো করে গভীরভাবে জানতে পারি যে আধ্যাত্মিকতাটা কোনো ভয়ের বিষয় নয়, এটা নিয়ে যেন আমরা ভয় না পাই, এটাকে যেন আমরা ভালোবেসে। তারপরে স্বামীজি লিখছেন, যেন সত্য আমরা ভীষণ কাছে, আমার ভীষণ কাছে অন্তরেরও অন্তঃস্থলে, আবার যেন বহু যোজন দূরে ধরা ছোঁয়ার বাইরে, সত্য আসলে কি? বুঝে মাঝে মাঝে আমাদের না মনে হয় যে হ্যাঁ যেন বুঝতে পারছি ব্যাপারটা যে সত্য কি, বা আধ্যাত্মিকতা সে পারমার্থিক সত্যের কথা যে বলছে, যেন একটু ধারণা করতে পারছি, একটু আন্দাজ করতে পারছি যে ব্যাপারটা কি, আবার যেন মনে হয় যে না কি ব্যাপারটা এটা তো ঠিক ধরতে পারছি না। তো একদিকে যেরকম মনে হয় যে বুঝতে পারছি, এটা আরেক দিকে আবার হয়ে যায় কি যে না ঠিক ধারণাটা পরিষ্কার হচ্ছে না। কিন্তু যত আমি এটা নিয়ে চর্চা করব তত আমার কাছে ধারণাগুলো পরিষ্কার হতে থাকবে। তো তারপরে স্বামীজি এখানে লিখছেন যে সত্য আসলে কি, সে জিনিসটা কি, সত্য কি এই প্রশ্ন সৃষ্টির আদিকাল থেকেই মানুষকে ভাবিয়েছে, প্রশ্ন করতে বাধ্য করিয়েছে, সভ্যতার উষালগ্নে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখে মানুষের মনে প্রশ্ন জেগেছে, সত্যকে জানার ইচ্ছা স্পষ্টভাবে তার মধ্যে প্রকাশিত না হলেও অস্পষ্টভাবে প্রশ্ন জেগেছে। এটা কিন্তু আজকে যে আমাদের বেদ বা উপনিষদ, এটা তো আজকের গ্রন্থ নয়, এটা অনেক প্রাচীন গ্রন্থ এগুলো, এবং ওইখানে আমরা যে সত্যের কথা পাই ওটা দেখে এটাই বুঝতে হবে যে সত্য কি এই প্রশ্নটা যে এখন মানুষের ভেতরে আসছে তা না, সেই আদিকাল থেকেই এই প্রশ্নটা মানুষের ভেতরে এসছে, যে তারা সত্যটাকে জানতে চেয়েছে, তারা রহস্যগুলোকে জানতে চেয়েছে। এই যে কিছু কিছু রহস্য আছে জগতের, এগুলো সত্যি আমাদের কাছে একটা মিস্ট্রি, বিভিন্ন মিস্ট্রি, যে কি ব্যাপারটা কি, এই যে সন্ন্যাসীরা থাকে চোখ বন্ধ করে, এই গৌতম বুদ্ধের জীবনেই এটা আছে, তিনি যখন রথে করে বাড়িতে ফিরছিলেন, তিনি যখন জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখেছিলেন কি যে একজন সাধু, তার কিচ্ছু নেই, সে একটা কৌপিন পরে, একটা লেংটি পরে, তিনি একটা বটগাছের তলায় চুপচাপ তিনি চোখ বন্ধ করে বসে আছেন, এবং তার মুখের যে এক্সপ্রেশন সে যেন একদম তৃপ্ত, মানে তার আর কিচ্ছু চাওয়া পাওয়া নেই, তার কোনো অভাব নেই, সেরম একটা তৃপ্ত এ নিয়ে তিনি বসে আছেন, এবং ওনাকে দেখে গৌতম বুদ্ধ প্রশ্ন করছে যে ইনি কে, ইনি এনার মুখে এত তৃপ্তি, এনার মুখে এরম একটা আভা, এনার তো কিছুই নেই, তো ইনি কি পেয়েছেন যেটাতে ইনি তৃপ্ত, ইনি উনি এইভাবে চোখ বন্ধ করে বসে আছেন যেন তার কোনো চিন্তা নেই পৃথিবীতে, উনি কি পেলেন? এবং গৌতম বুদ্ধ তো ওনার সাথে নিজেকে তুলনা করে দেখছেন যে আমি রাজার ছেলে, আমার এত ভোগ, আমার ভেতরে এত প্রশ্ন, এবং উনি এরম তৃপ্ত হয়ে বসে আছেন, আর কিছুই নেই। এই প্রশ্নটা আমাদের সবার থেকে যে উনি কি পেয়েছেন, সত্যটা কি, উনি এমন কি ভেতরে পেলেন, এমন কি ওনার ভেতরে প্রকাশিত হলো যে উনি এরম পাল্টে গেলেন? তো এই প্রশ্নটা এখন শুধু আমাদের ভেতরে আসে না, বা এটা নিয়ে এখন আমরা শুধু এই যুগে ভাবি না, এটা শুরু থেকেই মানুষ ভেবেছে, যবে থেকে সভ্যতার সৃষ্টি তবে থেকে মানুষ এটা নিয়ে ভেবেছে।
প্রাণ যেন কিছু একটা জানতে চেয়েছে, তাকে চুপ করে বসতে দেয়নি। মানুষের সাথে জীবন জীবজন্তুর এখানেই প্রভেদ, মনুষ্যত্বের প্রাণীর মনে প্রশ্ন জাগে না, কিন্তু মানুষের এক অনন্ত চাহিদা যা তাকে শান্ত হতে দেয় না। আমাদের সাথে জন্তু জানোয়ারের এখানেই পার্থক্য। এই যে বলে না, মানুষের মেন ব্যাপারই হচ্ছে মানুষ মননশীল, মানে কি সে চিন্তা করতে পারে, তার চিন্তার ক্ষমতা আছে। এই এইটাই কিন্তু যা ডিফারেন্স এই একটাতে, এই চিন্তার গভীরে গিয়েই কিন্তু এই পৃথিবীতে যা আবিষ্কার দেখছি, যা সৃষ্টি দেখছি, এইগুলো কিন্তু সব সেই চিন্তার গভীরতা থেকেই উঠে এসছে, সেই মনন থেকেই উঠে এসছে। এবং এটা মানুষ আদি কাল ধরেই মানুষের ভেতরে এই চিন্তা। আর আমাদের এই টেন্ডেন্সিটা থাকে কি, একবার যখন আমাদের ভেতরে একটা জিনিস ওঠে, সেটা আমাদেরকে এমন ভাবে খোঁচায় যে সেটার যতক্ষণ না আমরা উত্তর পাচ্ছি বা সেই বৃত্তিটাকে যতক্ষণ না আমরা ফুলফিল করতে পাচ্ছি, ততক্ষণ কিন্তু আমরা থামি না। এই টেন্ডেন্সিটা কিন্তু আমাদের থাকে, মানুষের থাকে। এবং সত্যের প্রতি যখন সেই যুগের মানুষের ভেতরে প্রশ্ন এলো, সেটা তাকে এমন ভাবে খোঁচালো সেই চিন্তাটা বা সেই প্রশ্নটা, সেইটার উত্তর না পেয়ে কিন্তু সে শান্তিপুরে বসে থাকতে পারলো না। এই কথাগুলোর সাথে কিন্তু আমরা সবাই রিলেট করব। এই গ্রুপে যারা যারা মেম্বার আছেন, যারা যারা এই আলোচনা শোনেন, তাদের আধ্যাত্মিকতা নিয়ে ভীষণভাবে ইন্টারেস্ট আছে, তারা এটাকে ভীষণভাবে জানতে চায় বলেই তো তারা শোনেন, এক ঘন্টার আলোচনা হোক বা দেড় ঘন্টার আলোচনা হোক বা যা যা পোস্ট করা হয় তারা পড়ে। কেন? তারা জানতে চায়। তাদের ভেতরেও, আপনাদের ভেতরেও, আমাদের সবার ভেতরে এই প্রশ্নটা আছে যে সত্য কি, যার জন্য বারবার আমরা আলোচনা শুনি, কোনো সাধু সন্তের হোক বা যেই আধ্যাত্মিক আলোচনা করে, আমরা বারবার এটাকে শুনতে চাই। একই বিশ্বে জীবজন্তুরা মানুষের মতোই থাকে, এই প্রকৃতিকে রোজ প্রত্যক্ষ করে, ভোগ করে, কিন্তু তার মধ্যে কোনো প্রশ্ন জাগে না। অন্যদিকে মানুষ যতই সে সুখে থাকুক না কেন, জগতের যত ধরনের ভোগের প্রাচুর্যের মধ্যে থাকুক না কেন, কিন্তু কি যেন এক অনুসন্ধিৎসা তাকে তাড়া করে বেড়ায়। এখন এখানে পার্থক্যটা বলছেন স্বামীজি, স্বামীজি অ্যাকচুয়ালি মানুষের যে কতটা ক্ষমতা, অ্যাকচুয়ালি সেটার কথাই কিন্তু তিনি বলছেন। এখন আজকে যদি সত্যি কথা দেখতে গেলে, যদি একদমই ওপর ওপর দিয়ে দেখি, আমাদের আর জন্তুদের মধ্যে পার্থক্য সেরম কিছু নেই। তারাও খাওয়া দাওয়া করে, তারাও ঘুমায় টুমায়, আমরাও তাই করি, কিন্তু আমাদের ডিফারেন্সটা, যেটা মেন ডিফারেন্স, সেটা আসে কিন্তু ইমোশন জন্তু জানোয়ারেরও থাকে। একটা কুকুরকে যদি আমি লাথি মারি তারও ব্যথা লাগবে, তাই না? একটা প্রাণী সে মুখে প্রকাশ করতে পারছে না বলে তার যে ব্যথা বা বেদনা সে অনুভব করছে না তা তো না, সেও ইমোশন অনুভব করে, তারও কষ্ট হয়, তারও দুঃখ হয়, তারও রাগ হয়। ইমোশন মানুষেরও থাকে, জন্তু জানোয়ারেরও থাকে, কিন্তু পার্থক্যটা কি, আমরা মনন করতে পারি, আমরা চিন্তা করতে পারি, আমরা ভাবতে পারি, তারা সেইটা পারে না। এই পার্থক্যটাই এখানে স্বামীজি বলছেন যে প্রকৃতি তারাও দেখে, তারাও প্রকৃতি দেখছে, বরঞ্চ তারা আরো বেশি সেন্সিটিভ। আজকে বৃষ্টি হওয়ার আগে কিন্তু বেড়ালরা বোঝে, এটা অনেকজন মানে যে বেড়ালরা কিছু একটা করলে যেন বলে ওই যে বৃষ্টি পড়বে বলে করছে, এটা অনেকজন মানে, তারা অনেক বেশি সেন্সিটিভ হয় এইসবের দিক থেকে। তারাও কিন্তু প্রকৃতি দেখে, সবকিছু দেখে, কিন্তু তাদের ভেতরে কি প্রশ্নটা আসে যে সত্য কি, সেই প্রশ্নটা মানুষের ভেতরে আসে। তাই বলছে যে এই হচ্ছে আমাদের পার্থক্য, আমাদের ভেতরে একটা অনুসন্ধান সবসময় থাকে, সব সময় থাকে, সেটা সাবকনসিয়াসলি হোক কনসিয়াসলি হোক। এটা ভগবানের কথা, মানে ভগবান বলেন যে এইটা কিন্তু নয় যে যারা আধ্যাত্মিক পথে আছে তারাই একমাত্র সত্যকে জানতে চাইছে, সেটা কিন্তু নয়, সবাই কিন্তু সত্যের দিকেই এগোচ্ছে। এখন ঠাকুরের যে কথা, যত মত তত পথ, আমার কথা, আমি একটা বেকার রাস্তা দিয়ে যাই বা সোজা রাস্তা দিয়ে যাই, আমাকে পুকুরে নামতে হবে মোট কথা। স্বামী এক ঘন্টা পরে পৌঁছাই, আমি এক ঘন্টা পরে পৌঁছালাম, একজন 15 মিনিটে পৌঁছালো, টাইমটা ফ্যাক্টর না, আমার পৌঁছানোটা ফ্যাক্টর, সেই ব্রহ্ম সমুদ্রে আমার নামাটা ফ্যাক্টর। তো এইখানে ব্যাপারটা হচ্ছে যে কিভাবে যাচ্ছি, এখন
জগতে আছি যে আমরা সত্যকে চাই না তা কিন্তু নয়, সাবকনশিয়াসলি আমরা সবাই সেই সত্যকে চাই। সত্য মানে কি? পরিপূর্ণতা। আমরা কিন্তু সবাই পরিপূর্ণ হতে চাই, আমরা নিজেদের ভেতরে অভাবটাকে টের পাই বলে পরিপূর্ণ হওয়ার জন্য যা করার তাই করি, কিন্তু আমরা শুধু জানি না। এই যে আমরা জগতে ছুটছি বা কাজ করছি, এটা কেন করছি আমরা শুধু বুঝি না, করতে থাকি। আমরা কিন্তু পরিপূর্ণ হওয়ার জন্যই করছি, শুধু পার্থক্যটা কি, আমরা বাইরের দিকে খুঁজছি এবং যারা আধ্যাত্মিক পথে যারা চলছে তারা নিজেদের ভেতরে খুঁজছে এবং তারা ভেতরে সেটাকে তাড়াতাড়ি পাচ্ছে। কিন্তু পাবে, যে খুঁজবে সে পাবে, যে ঠিক ঠিক খুঁজবে সে ঠিকই পাবে, সে যেভাবে হোক সে পাবে। এই যে বিজ্ঞান, এই যে বিজ্ঞান, আমরা বলি কি সায়েন্স মানে কি ইনভেনশন। আমি বিজ্ঞানের স্টুডেন্ট ছিলাম না, তাই হয়তো আমি যেইভাবে ব্যাখ্যা করব সেটা একদমই সায়েন্সের পুরোপুরি ব্যাখ্যা হবে না। আমি জাস্ট একটা এক্সপ্লেনেশনের জন্য বলছি। এই যে আমরা বলি সায়েন্সে বিভিন্ন আবিষ্কার হচ্ছে, সায়েন্সের উদ্দেশ্য কিন্তু আবিষ্কার করা না, সায়েন্সও সত্যকেই খুঁজছে। এই যে গডস পার্টিকেল, এই যে মানে রিসেন্ট না, বোধহয় 2-3 বছর হয়েছে এই যে এইটা বেরোলো, এই যে ডিসকভারিটা হলো, এটা নাম কিন্তু দিলেন গডস পার্টিকেল। সায়েন্সের কিন্তু মেন উদ্দেশ্য যে এই সৃষ্টির সূচনা কোথা থেকে, এবং এটা নিয়ে প্রচুর থিওরি আছে, নেবিউলার থিওরি আছে, বিগ ব্যাং থিওরি আছে, প্রচুর থিওরি আছে। তারাও সেই সত্যকেই খুঁজছে, তারা জগৎটাকে মন্থন করে খোঁজার চেষ্টা করছে এবং আধ্যাত্মিক মহাপুরুষেরা তারা তাদের ভেতরে খুঁজে ওটাকে পেয়েছে। এবং এই যে আমরা বিভিন্ন ডিসকভারি দেখছি, বিভিন্ন আবিষ্কার দেখছি, এটা কিন্তু সত্যকে খুঁজতে গিয়ে কিছু কিছু বাই প্রোডাক্ট, এইগুলো কিন্তু উদ্দেশ্য নয়, এগুলো সত্যকে খুঁজতে গিয়ে এগুলো হয়েছে। আজকে এই যে সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থন অ্যাকচুয়ালি মন্থনটার মেন কিন্তু অমরত্ব ছিল, এখন সাথে সাথে সে কামধেনু বেরিয়েছে, মা লক্ষ্মী বেরিয়েছে, সেগুলো কিন্তু বাই প্রোডাক্ট হয়ে বেরিয়েছিল। অ্যাকচুয়াল উদ্দেশ্য ছিল মানে সেই অমৃত। এখানেও আধ্যাত্মিকতা বলো বা আমাদের জীবনের উদ্দেশ্য, সবাই কিন্তু সে মন্থনই করছে। আমরাও এই জগৎটা মন্থন করে জানার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, কিন্তু মহাপুরুষেরা তারা নিজেদের ভেতরে মন্থন করে তারা সেই অমরত্বটাকে খুঁজে পেয়েছে, এটাই হচ্ছে পার্থক্য। এরপরে স্বামীজি কি লিখছেন, সে তার ভেতরের এই জিজ্ঞাসাকে কিছুতেই শান্ত করতে পারে না, এই জিজ্ঞাসাই তাকে ছটফট করায় এবং সত্য বলতে কি মানুষের মধ্যের এই জিজ্ঞাসাই মানুষকে দিয়ে করায় নব নব আবিষ্কার। এক্ষুনি যেটা বললাম, এই সত্যকে জানতে গিয়েই মানুষের ভেতরে এত কিছু বেরিয়ে এসছে। আজকে এই যে আইনস্টাইন, আমি পুরোপুরি ওনার জীবনী নিয়ে পড়িনি, কিন্তু আমি যতটুকু শুনেছিলাম উনি স্কুলে ফেল করতেন, উনি অঙ্কতে ফেল করতেন, কিন্তু এদিকে উনি কত বড় বড় প্রিন্সিপাল দিয়ে গেছেন সায়েন্সে, E=mc2, মানে কত, মানে ওনার এই প্রিন্সিপালের ওপরেই ওটাই ফাউন্ডেশন, যেটার ওপরে পরবর্তীকালে প্রচুর সায়েন্টিস্টরা কাজ করে সেটাকে আরো বাড়াতে পেরেছে। আইনস্টাইন কি করে পারলেন? তিনি গভীরভাবে ভেবেছেন, তিনি ভেতর থেকে জানতে চেয়েছেন, তিনি ছটফট করেছেন। এখন প্রশ্ন এসে চলে গেলে হবে না, প্রশ্নটা আমাকে ছটফট করাতে হবে। আজকে নিউটনের মাথার উপরে অ্যাপেল পড়ল, এখন আমাদের আজকে নিউটনের আগে যারা ছিল তাদের মাথায়ও নিশ্চয়ই অ্যাপেল পড়েছে বা তারা অ্যাপেল পড়তে দেখেছে, কিন্তু তাদের ভেতরে প্রশ্নটা আসেনি। নিউটনের মাথার উপরে অ্যাপেলটা পড়ল, তার সঙ্গে সঙ্গে প্রশ্নটা যে পড়লো কেন, কি কেন পড়ল, এবং এই প্রশ্নটা এমন ভাবে তাকে ছটফট করালো যে তিনি ভেবে ভেবে তিনি গ্র্যাভিটি আবিষ্কার করলেন। গ্র্যাভিটিটা মেন না, সেই সত্যটাকে তিনি জানতে চেয়েছেন, যে এই যে এই ফেনোমেননটা ঘটলো, এই যে পড়ার ঘটনাটা ঘটলো, এটার পেছনে সত্যটা কি, এইটা ভাবতে গিয়ে তিনি গ্র্যাভিটি আবিষ্কার করলেন। তাই মানুষের কতটা ক্যাপাসিটি, মানুষ চাইলে কি না কি করতে পারে, এইটাই স্বামীজি বলছেন যে মানুষের ভেতরে এই যে ছটফটানি, এই ছটফটানি কিন্তু এই যে ডেসপারেশন,
এই যে ডেসপারেট শব্দটা আমরা ব্যবহার করি, এটাই কিন্তু মানুষের দ্বারা অনেক কিছু করিয়ে ফেলে। কিন্তু আমরা যদি সত্যকে নিয়ে ডেসপারেট হতে পারি, তাহলে আমি শুধু সুন্দর হব, আমার শুধু পরিবর্তন হবে তা না, পুরো পৃথিবী পাল্টে যাবে। এই জন্য সত্যমেব জয়তে এই জন্যই তো বলছে, ডেসপারেশনটা যেন আমাদের সত্যকে নিয়ে আসে। সত্য তার চাকা এইভাবেই এগিয়ে চলে। আজকের এই সভ্যতার বিকাশ সবই সেই অনুসন্ধিৎসারই ফল, যেটা বললাম যে আজকে যা যা দেখছি, আজকে সভ্যতা যেখানে এসে দাঁড়িয়েছে, সেটা সব সেই সত্যকে খুঁজতে গিয়েই কিন্তু হয়েছে। সব সেই সত্যর প্রতি যে মানুষের এই ভালোবাসা, সত্যকে সে জানতে চায়, এই খুঁজতে গিয়েই কিন্তু এত কিছু। কিন্তু আমাদের প্রবলেমটা কোথায়, আমাদের ফোকাসটা শিফট হয়ে যায়। ফোকাস কিন্তু সত্য, কিন্তু আমাদের মনটা সেখান থেকে সরে গিয়ে এই বিভিন্ন ডিসকভারি, বিভিন্ন আবিষ্কার এইখানে চলে গেছে। আমরা ডিসকভারি নিয়ে বেশি বেশি মেতে পড়েছি। এই যে মডার্ন মডার্ন সিভিলাইজেশন, মডার্ন লাইফস্টাইল, মডার্নিটি ইজ নট দ্য ফোকাস। মডার্ন লাইফস্টাইলটা, এই যে মডার্ন আমরা হয়েছি, সেটা সত্যকে খুঁজতে গিয়ে হয়েছি। তাই ফোকাস যেন ঠিক থাকে। এটা অর্জুনের একটা ঘটনা আছে না, যে পাখির চোখ, দুর্যোধন পরীক্ষা করছিলেন যে তোমরা কি দেখছ। সেই গাছের ওপরে একটা পাখির একটা মানে স্ট্যাচুই, মানে ছোট একটা কাঠের পাখি। এই গল্পটা আমরা সবাই জানি, তাও আবার বলছি যে দুর্যোধন বলছি, ওনাদের গুরু ছিলেন দ্রোণাচার্য। দ্রোণাচার্য বলছে যে তোমরা কি দেখছো। কেউ বলছে গাছ দেখছি, কেউ বলছে পাতা দেখছি, কেউ বলছে ফল দেখছি, কেউ বলছে আকাশ দেখছি। কিন্তু দ্রোণাচার্য কি বললো, যে না, তোমরা তীর চালিও না। অর্জুনকে জিজ্ঞেস করলো তুমি কি দেখছো, বলছে পাখির চোখ। পাখির চোখটা কি, লক্ষ্য, বলছে তুমি তীর মারো। আর সে যে তীরটা মারলো, সেটা কিন্তু সেই চোখে গিয়েই লাগলো, কারণ সে লক্ষ্যের দিকেই নিজের মনোযোগটা দিয়েছে, তাই তীরটা গিয়ে সেখানে লেগেছে। সে যদি বলতো গাছ দেখছি, পাখি দেখছি, অন্য পাখি দেখছি, পাখি উড়ে যাচ্ছে, তাহলে কিন্তু গুরু তাকে তীর ছুটতে দিতেন না। তাই উদ্দেশ্য হবে পাখির চোখ, ফোকাস উইল বি অন ট্রুথ, সেটা হচ্ছে আমাদের জীবনে সেই পাখির চোখ। সেটাতে যে লক্ষ্য স্থির রাখতে পারবে, তীরটা তার ঠিক একদিন একদিন সেখানে গিয়ে লাগবে। এবং তীরটা কিভাবে চালাচ্ছে সেটা কিন্তু ব্যাপার না, তীরটা লাগা নিয়ে কথা। এখন সোজা হয়ে দাঁড়িয়ে চালাবো, না বেঁকে গিয়ে চালাবো, না তিনটে তীর চালাবো, সে যতা তীর চালাই একটা যেন অন্তত গিয়ে সেখানে লাগে। এরপরে স্বামীজি লিখছেন, সৃষ্টির পর মানুষ বিশ্ব প্রকৃতির দিকে তাকিয়ে, নিজের দিকে তাকিয়ে দেখলো, দেখলো যে এই বিশাল অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তার কোনো অস্তিত্বই নেই। এইটা স্বামীজির একটা খুব সুন্দর কথা আছে। স্বামীজি একদিন বলেছিল যে দেখ, এই পুরো পুরো বিশ্বকে দেখ, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড। আজকে যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা আমি ভাবি, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার অস্তিত্ব কতটুকু। আমি তো একটা ধূলিকণা মাত্র। আমি নিজের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি একবার বিড়লা প্ল্যানেটোরিয়ামে গেছিলাম, আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল ওখানে, তো আমি ওখানে গেছিলাম। ওখানে আমি একটা ভিডিও দেখছিলাম, ওখানে হলে একটা ভিডিও ছিল, সেই ভিডিওতে দেখাচ্ছিল যে আমাদের এই পৃথিবী, আমাদের এই পৃথিবী, এখন পৃথিবীটা তো অনেকটাই বড়, এবং পৃথিবীর থেকে বড় হচ্ছে সূর্য। মানে পরপর করে একটা লাইনে দেখাচ্ছিল, সূর্যের পরে দেখালো যে আরো তো অনেক গ্যালাক্সি আছে, শুধু যে আমাদের গ্যালাক্সি আছে তা তো না, আরো অনেক অনেক গ্যালাক্সি আছে যেটা হয়তো এখনো আবিষ্কার হয়নি। কিন্তু যারা এইটা নিয়ে পড়াশুনো করে, যারা মিটিওরোলজিস্ট বা যারা ইউনিভার্স নিয়ে পড়াশুনো করে, স্পেস নিয়ে পড়াশুনো করে, তারা বলেছে যে আরো প্রচুর গ্যালাক্সি আছে, এবং প্রত্যেকটা গ্যালাক্সিতেই এক একটা করে সূর্য আছে। তো তারা ওখানে দেখাচ্ছে যে আমাদের পৃথিবী এইটুকু, তারপরে আমাদের সূর্য, আমাদের গ্যালাক্সির সূর্য, সেটা তার থেকে একটু বড়, তারপরে দেখাচ্ছে আর একটা গ্যালাক্সির সূর্য, সেটা আরো বড়। এই করতে করতে মানে দেখালো যে
এক একটা গ্যালাক্সিতে এমন বড় বড় সূর্য আছে যে সেটার মধ্যে 100টা পৃথিবী ঢুকে যাবে, এত সেটা বড়। কিন্তু ইম্পর্টেন্ট এইটা না যে সাইজ গুলো কত বড়। ভিডিওটা শেষে যে লেখাটা এলো যে এইটা যে আপনাকে দেখালাম, এবার আপনি ভাবুন যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আপনি কোথায়। আর সত্যি কথা কি, আমি যখন ওইটা দেখছিলাম আমাদের পৃথিবীটাই তখন একটা ফুল স্টপের মতন দেখাচ্ছিল, এবং সেই পৃথিবীর মধ্যে এশিয়া, সেই এশিয়ার মধ্যে ভারত, সে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ, তার ভেতরে কলকাতা, কলকাতার ভেতরে একটা জায়গা, তার ভেতরে একটা বাড়ি, তার ভেতরে আমি। তো আমি কে, আমি কি, প্রশ্নটা হচ্ছে আমি কি। এই জন্যই স্বামীজি বলেছিলেন যে আমরা তো একটা ধুলিকণার মতন, কোনো এই নেই আমাদের এখানে কতটা অস্তিত্ব। এই জন্যই বলছে যে তারা যখন ভালো করে বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকালো, তারা দেখলো যে তাদের কোনো অস্তিত্বই নেই। এই যে তারা ভাবতে পেরেছে, আমি কিন্তু এই কথাটা আগে ভাবিনি, যে ভিডিওটা বানিয়েছে সে কিন্তু কথাটা ভেবে ভিডিওটা বানিয়েছে, এবং তার এটা দেখে কিন্তু আমার এই কথাটা মনে হচ্ছে যে সত্যিই তো, সত্যিই তো এটা ঠিক। আমার ভেতরে কিন্তু চিন্তাটা আসেনি, কিন্তু সেই আদি যুগে তারা কিন্তু এটা ভাবতে পেরেছে। তার কোনো কিছুর করারই ক্ষমতা নেই, সে এই প্রকৃতির দাস। প্রকৃতির তাড়নায় তার শীত গরম অনুভূত হয়, ক্ষুধা তৃষ্ণা ঘুম পায়। প্রকৃতি তাকে যা বলে সে করতে বাধ্য। মানুষ আবিষ্কার করলো যে সে ভীষণ ভাবে একটা সীমিত সত্তা। সত্যি কথা বলতে গেলে একদম প্রাচীন যুগে আমরা যারা মানে হিস্ট্রি পড়েছি বা যারা অ্যান্থ্রোপোলজি পড়েছে বা আর্কিওলজি নিয়ে পড়েছে, তারা নিশ্চয়ই প্রোটো হিস্ট্রির আগে প্রি হিস্ট্রি নিয়ে পড়েছে। এবং তারা সেখানে কি পড়েছে যে মানুষ যখন একদম তার কিচ্ছু নেই, তার জীবনে তখন কিছু নেই, এবং সে তখন আরো ভালনারেবল, মানে সে পুরোপুরি তখন প্রকৃতির দাস, মানে সে জানে না যে বিদ্যুৎ চমকাচ্ছে কেন, সে সেটা দেখে ভয় পাচ্ছে। আমরা এখন জানি যে বিদ্যুৎ কেন চমকায়, দুটো মেঘের ঘর্ষণ হয় তাই বিদ্যুৎ চমকায়। তাদের কাছে এটা একটা ভয়াবহ ব্যাপার, মানে আমি যদি তখন ওই সময় থাকতাম আমার, আমি তো সত্যিই ভয় পেতাম। তখন রাত হলেই মানে ঘুটঘুটে অন্ধকার, তার খিদে পাচ্ছে, তার ঘুম পাচ্ছে, তার ঘুম পেলে সে কিছুতেই সেটাকে, সে তাকে ঘুমাতেই হবে, সে সেটাকে মানে সেটার অ্যাগেনস্টে সে যেতে পারবে না। তার খিদে পেলে তাকে খেতেই হবে, তার জল পিপাসা পেলে তাকে জল খেতেই হবে, সে পুরোপুরি প্রকৃতির আন্ডারে। আজকে যে এত কিছু হয়েছে, আজকে যে আমাদের এই লাইফস্টাইল, আমরা প্রকৃতির দাস হতে চাইনি বলেই কিন্তু আজকে মডার্ন লিভিং বা মডার্ন সায়েন্স, বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু বি দ্য স্লেভ, উই ডোন্ট ওয়ান্ট টু বি আ স্লেভ টু নেচার। আমরা যদি প্রকৃতিকে মেনে নিতাম আমরা কিন্তু এই আবিষ্কারগুলো করতে পারতাম না। এই আবিষ্কারগুলো কি, নেচারকে এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশনটা আমি খারাপ সেন্সে ইউজ করছি না, আমি খুব পজিটিভলি ইউজ করছি, মানে সেটাকে এই মন্থন করে সেটাকে যেন আমি নিজের হাতে কিছুটা হলেও আনতে পারি, যাতে আমি নেচারকে কিছুটা হলেও আমি কন্ট্রোল করতে পারি, কিছুটা যেন আমার হাতে আসে। এইটার জন্যই কিন্তু এত কিছু আবিষ্কার, এটার জন্যই কিন্তু মডার্ন সায়েন্স, মডার্ন ওয়ে অফ লিভিং, সেই নেচারকে কন্ট্রোল করতে গিয়ে। এখানে সেটাই বলছে যে সে প্রকৃতি তাকে যা বলে সে সেটা করতে বাধ্য। মানুষ আবিষ্কার করলো যে সে ভীষণ ভাবে একটা সীমিত সত্তা। প্রকৃতি তাকে নিয়ে ইচ্ছে মতন খেলে, ভাঙে, গড়ে। সে দেখলো কি, সে তো ভীষণভাবে লিমিটেড, তার কোনো ক্ষমতাই নেই। আজকে ভূমিকম্প এলো বা যে ন্যাচারাল ক্যালামিটি গুলো হয়, সেটার উপরে কি আমাদের কোনো হাত থাকে? কোনো হাত থাকে না, আমরা কিচ্ছু করতে পারি না, আমরা অসহায়। বা এই যে কোভিড, মানুষের কি পরিস্থিতি, মানুষ অসহায়, কিন্তু মানুষ চেষ্টাও করছে ভ্যাকসিন বার করতে। মানুষ একদিকে যেরকম অসহায়, মানুষের ভেতরে যখন এই ব্যাপারটা এলো যে আমি অসহায় কেন হব, আমি লিমিটের মধ্যে থাকবো না, আমি কেন দুর্বল থাকবো, আমি কেন দুর্বল থাকবো, এই যে তার ভেতরে এই ব্যাপারটা এলো, সে কিন্তু তার শক্তি দিয়েই আপ্রাণ ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করছে ভ্যাকসিন বার করতে, প্রকৃতিকে একটু কন্ট্রোলে আনতে। এই যে ন্যাচারাল ক্যালামিটিটা, এটা ন্যাচারাল ক্যালামিটি না কি সেটা নিয়ে আমি যাচ্ছি না, এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না,
কিন্তু এই জন্য অ্যাকচুয়াল ব্যাপারটা এইটা, মানুষ অসহায় ঠিকই, কিন্তু সত্যি কি মানুষ পুরোপুরি অসহায়? পুরোপুরি অসহায় হলে তো এত কিছু হতো না, এত আবিষ্কার, এত উন্নত, এত ডেভেলপড ওয়ে অফ লিভিং, এটাও কিন্তু হতো না। সেই সময় মানুষ নিজেকে মনে করেছিল যে হ্যাঁ আমরা তো ভীষণভাবে সীমিত, আমাদের একদমই প্রকৃতির আন্ডারে থাকতে হয়। কিন্তু তারপরে সে আস্তে আস্তে কিন্তু তার এই ধারণাটা পাল্টালো। এরপরে আমি পড়ছি স্বামীজি কি লিখেছেন, খিদে পেলে সে চুপ করে বসে থাকতে পারবে না, কিছু খেতে তাকে হবেই। ঘুম পেলে হাজার কাজ থাকলেও ঘুমাতেও তাকে হবে। শীত লাগলে যেমন গায়ে কিছু আবরণ দিতে হবে, গরম লাগলে দেহাবরণ সরাতে হবে। সে দেখলো যে সে মৃত্যুর অধীন, মৃত্যুকে না চাইলেও মরণ একদিন তার হবেই, না চাইলেও এর হাত থেকে পরিত্রাণ নেই। তো মানুষ কি দেখলো, যে শীত পেলে তাকে জামা কাপড় পরতেই হবে। এখন সে যদি বলে যে না শীত কেন আসবে, শীত আসবে না, তাহলে তো হবে না। এটা তো একটা প্রকৃতির ব্যাপার, সিজনাল চেঞ্জ, এটা এটাই নেচার। তার সামার যে গরম লাগবে, উইন্টার যে তার শীত লাগবে। শীতকালে আমাকে শাল জড়াতে হবে, সোয়েটার পরতে হবে, মাঙ্কি ক্যাপ পরতে হবে। গরমকালে আমাকে কমকম জামা কাপড় পরতে হবে, তখন গরম লাগবে, এসি লাগবে, আইসক্রিম লাগবে, কোল্ড ড্রিঙ্কস লাগবে। আমরা পুরোপুরি তো স্বাধীন নই, এখন কিছুটা করতে পেরেছি। আগে মানুষ গরমে পাগল হয়ে যেত, এখন এসি চালিয়ে একটু শান্তিতে থাকে। তাও সবার কাছে এসি নেই, সবার বাড়িতে এসি নেই, তাকে গরম সহ্য করে পাখার হাওয়াতেই থাকতে হয়, বা অনেক ঘরে পাখাই নেই কারণ ইলেকট্রিসিটি নেই। এরকম ভাবেও প্রচুর মানুষ থাকে কষ্টের মধ্যে। তো সে পুরোপুরি প্রকৃতির আন্ডারে, সেই সময়ের কথা স্বামীজি বলছে, পুরোপুরি সে প্রকৃতির আন্ডারে, মানে সে অসহায়, তার কিছু করার নেই। সে দেখছে কি যে খিদে পেলে তাকে খেতেই হবে, সে সেইটাকেও সরাতে পারছে না, সে খিদেটাকেও সে কন্ট্রোল করতে পারছে না। আর সবচেয়ে বড় কথা তো মৃত্যু, সে হাজার চাইতেও সে মৃত্যুকে আটকাতে পারবে না, মৃত্যু তার হবেই হবে। মৃত্যু অবশ্যম্ভাবী, দ্যাট ইজ ইনএভিটেবল। এবং সে দেখছে কি তার এটার উপরে কোনো হাত নেই। সে যখন দেখছে যে অন্যরা মৃত্যুবরণ করছে, সে কিন্তু ভেতরে জানে যে সেও একদিন মারা যাবে, কিন্তু সে এটাও জানে যে আমি যতই ধরে থাকতে চাই, আমি যতই চেষ্টা করি, আমি আমার এই শরীরটাকে ধরে রাখতে পারবো না। তাই সে পুরোপুরি অসহায়। এখানেই এবার পরে স্বামীজি লিখছেন, খুব ইন্সপিরেশনাল এই জিনিসটা, আমরা যদি ভালো করে দেখি, এখানেই বিদ্রোহ করে উঠল সে। এখানেই মানুষ বিদ্রোহ করল, প্রকৃতির এই নীরব দাসত্ব অঙ্গীকারবদ্ধ হতে পারল না মানুষ। কি সুন্দর লিখেছেন স্বামীজি, তার মন এই আধিপত্য মেনে নিল না, তাই সে মুক্তি চাইল। মানুষ কিন্তু অ্যাকচুয়ালি সবসময় মুক্তি চায়। আজকে আমরা যারা কাজ করি, কোনো কর্পোরেট সেক্টরে হোক বা চাকরি করি, চাকরি মানে কি, আমার একটা বস আছে, যারা চাকরি করে তারা ভীষণ ভালো রিলেট করতে পারবে, এবং মানে এটাও হয় যে বাড়িতে এসে মনে মনে বসের নামে হয়তো অনেক গালাগালিও করি, এত চাপ, এত প্রেশার, এত করছি, তাও তার মানে সন্তুষ্ট তিনি হচ্ছেন না, বসের কথা মেনে চলা, তিনি সবসময় এ করছেন। আমরা কিন্তু আধিপত্য কেউ চাই না, আমরা কিন্তু সবাই মুক্তি চাই। আমি জাস্ট একটা খুব কমন এক্সাম্পল দিলাম, কারণ আমার বাড়িতেই অনেকজন চাকরি করে, আমি তাদেরকে দেখে আবার তারাও এটা নিয়ে হাসাহাসি করে যে আর বলিস না রে, বসের জন্য পাগল হয়ে যাচ্ছি। তো এইটা মানে খুব একটা কমন আমি এক্সাম্পল দিলাম, আধিপত্য কিন্তু কেউ চায় না, সবাই কিন্তু স্বাধীনতা চায়, মুক্তি চায়। এই যে আমাদের মুক্তি আন্দোলন, আমাদের ভারতবর্ষের যে মুক্তি আন্দোলন, সেটা কি থেকে? কারণ তারা সেই দাসত্ব চায়নি, তারা অন্য একটা দেশের দাস হয়ে থাকবে, ভারতবর্ষের যে আমরা আমাদের ফ্রিডম ফাইটার হোক, যেহেতু তারা কিন্তু সেটা চাইনি। এখন এটা বাহ্যিক দিক থেকে, যে বাইরে তারা দেশ স্বাধীন করার জন্য তারা এটা করেছে, এই একই চাহিদা কিন্তু সূক্ষ্মভাবে আমাদের ভেতরেও থাকে, যে ভেতর থেকে মুক্তি। এখন এইটা কিছু কিছু মানুষ এটার প্রতি সতর্ক হতে পারে যে সে ভেতর থেকে মুক্তি চায়, কাউর কাউর এটা সাবকনশিয়াস লেভেলেই থেকে যায়, কিন্তু মুক্তি সবাই চায়। বিভিন্ন ফিল্ডে, জীবনের বিভিন্ন ফিল্ডে, বিভিন্ন অ্যাসপেক্টে মুক্তি সবাই চায়। আজকে যে জেলে ঢুকেছে সেও কিন্তু স্বাধীন হতে চায়,
যে কোনো একটা কারণবশত জেলে গেছে সেও কিন্তু স্বাধীন হতে চায়। যে বসের আন্ডারে খুব প্রেশার আছে সে একদিন বসের জায়গায় প্রমোট হতে চায়, কেন সে সেই আধিপত্যটা চায় না, তাই সে প্রমোশন চায় যে বাবা এইখানে এই আর কতদিন এই পোস্টে থাকব। কেউ কেউ একইভাবে জীবন যাপন করছে, সে সেই জীবন থেকে স্বাধীনতা পেতে চায়, সে নতুন কিছু করতে চায়। স্বাধীনতা সবাই চায়, বিভিন্ন রূপে চায়। তো এখানে সেটাই বলছে যে যখন মানুষ দেখলো যে সে লিমিটেড, সে প্রকৃতির দাস, তার কিছু করার নেই, তখনই সে বিদ্রোহ করলো যে না আমি দাস হয়ে থাকব না। এই যে রেবেল করা, এই রেবেলিয়াস নেচার কিন্তু আমাদের সবার ভেতরে আছে, বিদ্রোহ। এবং আমরা দেখেছি যে যুগে যুগে মানুষ কিন্তু বিদ্রোহ করেছে সত্যের জন্য, স্বাধীনতার জন্য। একটু আগেই যেটা বললাম যে আমাদের নিজের দেশে যে স্বাধীনতা সংগ্রাম, সেটার জন্য কত মানুষ তাদের জীবন দিয়ে দিয়েছে, মুক্তি। এখন আমরা নিশ্চিন্ত, মানে ভারত স্বাধীন, আমরা স্বাধীনভাবে আমাদের নিজের এভাবে থাকতে পারি, কিন্তু এটার জন্য কত মানুষ তাদের জীবন দিয়ে গেছে, কত মানুষ যুদ্ধ করেছে স্বাধীনতা তার জন্য, যে আধিপত্য চাই না, আমরা নিজেরা মুক্ত হয়ে থাকবো, মুক্তি। তাই সে মুক্তি চাইল, মুক্তি চাইল দাসত্বের হাত থেকে। তার চেতনা তাকে বলে উঠল, এই জড় বস্তু দাসত্ব করবে তুমি? তুমি এত ছোট, এত সামান্য, এত সাধারণ, এত অসহায়। এই প্রশ্নটা মানুষের তখনকারের কি প্রশ্নটা এখনো কখনো কখনো আমাদের ভেতরে আসে, যে এইভাবেই কি আমি আমার জীবন যাপন করব? আমি কি এইভাবেই দুর্বলতা নিয়ে থাকব, এইভাবেই দাস হয়ে থাকব? এখন দাসত্ব কিন্তু খালি কোনো বসের দাসত্ব বা কোনো সিচুয়েশনের আমি দাসত্ব করছি বা কোনো পরিস্থিতির আমি দাস, সেটা কিন্তু শুধু বোঝাচ্ছে না। অ্যাকচুয়াল বা আসল দাসত্ব আমরা করি আমাদের মনের। আমরা কিন্তু দাসত্ব অ্যাকচুয়ালি করি আমাদের মনের। আমি বাইরে বিদ্রোহ করে প্রচুর জিনিসের থেকে আমি স্বাধীনতা পেতে পারি, কিন্তু অ্যাকচুয়াল বিদ্রোহ আমাদের করতে হবে আমাদের মনের সাথে, সেইখানে কিন্তু আসল বিদ্রোহ। প্রোটেস্ট নিজের মনের সাথে করতে হবে, মনের অ্যাগেনস্টে প্রোটেস্ট করতে হবে, তারপরেই কিন্তু মনে দাসত্ব থেকে মুক্তি। এবং সেই মুক্তিটাই অ্যাকচুয়াল অ্যাবসলিউট মুক্তি, এটাই অ্যাকচুয়াল মুক্তি, ভেতর থেকে এইটাই মুক্তি। তো সেটা নিশ্চয়ই আরো যখন আলোচনা আরো বাড়বে সেটা নিয়ে আলাদা করে আলোচনা করা যাবে। তো আমি জাস্ট কথাটা বলতে গিয়ে এটা বললাম যে এই প্রশ্নটা তার ভেতরে এলো যে তুমি এরম জড় বস্তুর দাসত্ব করবে? সত্যি কথা বলতে গেলে মানুষের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট কি জিনিস, খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, টাকা। ভীষণ ইম্পর্টেন্ট। আমরা এটাও বলি যে খালি এইখান থেকেই তাদের কিন্তু মুক্তির দরজার খুলেছে বা মুক্তির রাস্তার যে দরজাটা সেইটা খুলেছে এই প্রশ্নটা থেকে। এই যে সে নিজের গন্ডি ছেড়ে বেরোতে চায়। আমরা না মানে মেকানিক্যাল জীবন যাপন করতে করতে বা আমরা যে দেখছি মানুষ এইভাবেই জীবন যাপন করছে, যেন একটা স্টেডি ফ্লো, সবাই একই দিকে যাচ্ছে, পড়াশোনা করছে, বিয়ে করছে, বাচ্চা সম্পাদন, বাচ্চা সম্পাদন, আমার বাংলা খুব একটা ভালো না, শব্দের ইউসেজটা ঠিক কিনা জানি না, মানে বাচ্চার জন্ম, তারপরে তার বার্ধক্য, টাকা পয়সা সে রোজগার করবে, তারপরে সেইভাবে কিছু না এ করতে পেয়ে সে মরে যাবে। এবং আমাদের কাছে এইটাই নর্মাল, এটাই নর্ম যে এইভাবেই জীবন কাটাতে হয়। এবং এইটা দেখতে দেখতে এবং এইটা শিখতে শিখতে আমরাও কিন্তু এই মেকানিক্যালি জীবনটা কাটিয়ে যাচ্ছি। এই যে গন্ডি ছেড়ে বেরোনো, এইটা কিন্তু আমরা খুব একটা ভাবি না যে আমি এইভাবে কেন থাকবো, আমি আরো বড় হব, আমি আরো বড় জীবন যাপন করব। আজকে নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ হয়ে সারা বিশ্ব কাঁপিয়ে চলে এলো, এটা কি উনি শুধু পারবেন তা তো নয়। স্বামীজিরই কথা যে কালে লাখে বিবেকানন্দ জন্মাবে, উনি কথাটা কেন, উনি কি তার মানে মিথ্যে কথা বললেন? উনি তো মিথ্যে কথা বলেননি, কারণ উনি জানেন যেটা সম্ভব। উনি যে অবস্থাটায় পৌঁছেছিলেন এটা যে কেউ পৌঁছাতে পারে যদি সে চায়।
কিন্তু আমরা চাই না, সে গন্ডি থেকে বেরোতে চাই না। আজকে আমাদের যিনি মননশীল, যিনি ঋষিমুনিরা বা মহাপুরুষেরা ছিলেন, তারা গন্ডি থেকে বেরোতে চেয়েছিলেন, তারা বিদ্রোহ করেছিলেন, তাই তারা বেরোতে পেরেছিলেন। এবং তাই আজকে উপনিষদ, বেদ, এই বইগুলো আমরা পেয়েছি, আমরা তাদের জন্যই মুক্তির রাস্তাটা পেয়েছি, বা আমরা তাদের জন্য বিভিন্ন মানুষের মুখে মুক্তির কথা বা আধ্যাত্মিক আলোচনা শুনতে পারছি, কারণ তারা বিদ্রোহ করেছিল। তাই বিং আ রেবেল ইজ গুড। আমরা বলি কি বিদ্রোহ ঠিক নয়, প্রোটেস্ট এগুলো ঠিক নয়, কিন্তু নিজের সাথে বিদ্রোহ করাটাই ঠিক। এখানে বাইরে কাউর অ্যাগেনস্টে বাইরে বিদ্রোহ করতে বলছে না, তুমি নিজের দুর্বলতা অ্যাগেনস্টে বিদ্রোহ করো, যে আমি দুর্বল থাকব না, আমি একটা গন্ডিতে সীমিত থাকব না, আমি মনের দাসত্ব করব না, মন আমাকে চালাবে না, আমি মন আমার হাতে থাকবে। আজকে স্বামীজি নিজের মনের সাথে যুদ্ধে জিতেছিলেন বলেই তিনি বলতে পেরেছিলেন আই এম দ্য কমান্ডার অফ দ্য ইউনিভার্স। আমাদের বুকে পাটা আছে যে এই কথাটা বলার, যে আই এম দ্য কমান্ডার অফ দ্য ইউনিভার্স, মুখ থেকে বেরোবেই না। সে নির্ভীকভাবে এটা বলতে পেরেছিলেন, এই জন্যই বলতে পেরেছিলেন। তারপরে স্বামীজি লিখছেন, ভেতরে কেউ যেন তাকে বলে চলছিল এত ক্ষুদ্র এত নির্বল তুমি ন। মানুষ যেন ভেতরের কোনো গভীর দেশ থেকে ভেসে আসা সেই অস্ফুট বাণীরই অনুসরণ করতে চাইল, তাই বাঁধল সংগ্রাম, এই সংগ্রাম তার নিজেরই সাথে। আমি যেটা বললাম যে আমাদের ভেতরে ভেতরে কিন্তু আমরা সবকিছুই জানি, যেভাবে চলছি এগুলো কিছুই সত্য নয়, এগুলো সবকিছুই টেম্পোরারি, এগুলো থাকবে না, সুখ আছে যখন দুঃখ আসবে, এক সময় আমার মৃত্যুও হবে, সবই কিন্তু আমরা জানি। কিন্তু এই কথাগুলোকে না আমরা ইগনোর করে চলি নিজের ভেতরে, ভেতর থেকে কিন্তু আমাদের সেই মানে স্পার্কগুলো কিন্তু আসতে থাকে, এই রিমাইন্ডার গুলো কিন্তু আসতে থাকে, একটা অ্যালার্টের মতন, ওই লাল আলো জ্বলে না ইমার্জেন্সির সময়, আমাদের কিন্তু এইগুলো ভেতর থেকে আসতে থাকে, কিন্তু আমরা উই চুজ নট টু লিসেন টু দ্যাট। একটা কথা আছে না, ইনার ভয়েস, এই কথাটা বলা হয় ইনার ভয়েস। আমাদের ভেতর থেকে কিন্তু কথাগুলো আসে, বাট উই চুজ নট টু লিসেন টু আর ইনার ভয়েস। আমরা নিজেদের ভেতরের শব্দ বা ভেতর থেকে আসা সেই আওয়াজগুলো, সেই বাণীগুলো আমরা শুনতে চাই না, কারণ বাইরে এত কিচির মিচির, এত চেঁচামেচি, সেটা শুনতেই আমরা ওভারওয়েলমড, মানে আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় নিতে পারছে না এত কিছু, তাই ভেতরের এটা শুনতে পাই না, ভেতরের কথাগুলো শুনতে পাই না। তাই শান্ত হয়ে বসে একটু ভেতরের ভেতরের কথাগুলো একটু মন দিতে লাগে ওই দিকে, যারা সেই দিকে মন দিতে পারে তাদের কাছে সমাধান খুব সহজভাবেই আসে। তো এখানে এটাই বলছে যে ভেতর থেকে, একটা গভীর দেশ থেকে যেন তার ভেতরে এক অস্ফুট বাণীরই অনুসরণ সে করতে চাইল, যে এই যে ভেতর থেকে আসছে তুমি দুর্বল নও, তার মানে আমি সত্যিই দুর্বল নই, এবং আমি যদি দুর্বল না হই আমি এইভাবে জীবন কাটাবো না। তাই বাঁধল সংগ্রাম, এই সংগ্রাম তার নিজেরই সাথে। ভগবানের ভেতরেও এই সংগ্রামটাই বেঁধেছিল, যে সত্য আমি খুঁজবই, মিথ্যা নিয়ে আমি থাকব না, এই যে মিথ্যার অ্যাগেনস্ট সংগ্রাম তার নিজেরই ভেতরে, যে চারিদিকে যে মিথ্যা দেখছি আমি সেই মিথ্যা নিয়ে থাকতে রাজি নই, আমি এইভাবে জীবনযাপন করব না, আমি কম্প্রোমাইজ করব না, আমি আমার যে আদর্শ সেটাকে আমি টেনে নিচে নামাব না, আমি সত্য চাই। ভগবানের এই সংগ্রাম থেকেই কিন্তু তার এই আধ্যাত্মিক পথে চলা শুরু, এবং তার এই যুদ্ধের জন্য তিনি এই যে যুদ্ধ শুরু করলেন, তিনি যুদ্ধে জয়ী হলেন, ওনার নির্বিকল্প সমাধি হল 1989 সালে, জয়ী হওয়ার পরে বেদান্ত সোসাইটি, এবং তিনি যে যুদ্ধ জয় করেছিলেন তিনি জয় করে কিন্তু চুপ করে বসে রইলেন না, তিনি আমাদের ভেতরেও যুদ্ধ লাগালেন, আমাদেরকেও তিনি বললেন যে তোমরাও যুদ্ধ করো, নিজের মনের সাথে যুদ্ধ করো,
এই যে সত্যের জন্য যুদ্ধ, এটা কিন্তু তিনি আমাদের শেখালেন। এবং ওনার কাছে গিয়ে মানুষের ভেতরে নিজের মনের সাথে যখন মানুষ এই যুদ্ধটা করতে শুরু করলো, প্রচুর মানুষ তাদের নিজেদের এই যুদ্ধেও জয়ী হলো। এই শুরু আধ্যাত্মিক পথ, এই যুদ্ধ দিয়েই শুরু, ভগবানেরও এইভাবেই শুরু হয়েছিল। কারণ তিনি সত্যকে ভীষণ ভাবে জানতে চেয়েছিলেন এবং এটার জন্য তিনি প্রচুর জায়গায়, তিনি সারা ভারতবর্ষই প্রায় তীর্থে ঘুরেছেন, তিনি গুরুর খোঁজ করেছেন। এবং যেহেতু তিনি সত্যকে জানতে চেয়েছেন, গুরু প্রাপ্তিও তার হয়েছে। এবং আস্তে আস্তে তো আমরা তার জীবনে আরো জানতে পারবো যে IVS ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি হয়, তিনি 30 বছর ধরে নিজের মনের সাথে এই যুদ্ধের কথাই মানুষকে বলছেন। আর যুদ্ধ মানে কি? মানে ভয়ঙ্কর যুদ্ধ করতে হবে মনের সাথে, ভয়ঙ্কর যুদ্ধ। এবং এই যুদ্ধটাই সবচেয়ে কঠিন। বাইরে মানুষের সাথে কোমর বেঁধে ঝগড়া করা সোজা, ও গলা একটু চড়িয়ে কথা বলবে, আমি আরো জোরে চিৎকার দেব, কিন্তু মনের সাথে যুদ্ধ করা কিন্তু ভীষণ কঠিন। কারণ আমার মনের এতটাই জোর, একটা সূক্ষ্ম চিন্তা কোথা থেকে ওঠে সেটা আমার এত ভারী একটা শরীরকে সারা জায়গায় ছুটিয়ে নিয়ে যায়। একটা সূক্ষ্ম চিন্তা উঠলো যে আমি একটা সিনেমা দেখব, এই চিন্তাটা আমার 60 কেজির শরীরকে টেনে নিয়ে সিনেমা হলে নিয়ে চলে যেতে পারে। আমাদের চিন্তার এতটাই শক্তি। আর এটা পজিটিভ দিক থেকে দেখতে গেলে তো এখানে বলছে যে এই যে তারা ভাবলো, তাদের ভেতর থেকে এলো যে তারা এই গন্ডি থেকে বেরোবে, এই চিন্তা তার এতটাই জোর ছিল যে তারা বেরোতে পেরেছে। তারপরে কি বলছেন, তার সত্তা যেন দুভাগে বিভক্ত হল। একজন বলল, এই প্রকৃতির কোলে নিজেকে ছেড়ে দাও, যেভাবে জীবজন্তু চলছে সেভাবেই চলো, নতুন কোনো মুক্তি কোনো জ্ঞানের দরকার নেই, এই জড়স্রোতে গা ভাসিয়ে দাও, প্রকৃতির কাছে আত্মসমর্পণ করে তার শক্তিকে মেনে নাও, সে তোমার যে ভাগ্য নির্দিষ্ট করে দিয়েছে তাকে মাথা পেতে নাও। এবং এই যে তার মনটা দুভাগে ভাগ হলো, মানে তার মনের মধ্যে একটা ডাইলেমা চলছে, একদিক থেকে বলছে যে তুমি যেভাবে চলছো সেভাবেই চলো, এবং এই এই চিন্তাটাই আমাদের ভেতরে থাকে ম্যাক্সিমাম। এই জন্যই তো আমরা এই কথাটা বলি, তারা তো মহাপুরুষ, আমরা তো সাধারণ জীব, আমরা কি পারবো? এই কথাগুলো আমরা কেন বলি? এই জন্যই বলি, আমরা নিজেদেরকে সাধারণ বলে মনে করি। আজকে যদি আমরা অসাধারণ হতে না পারতাম, তাহলে ঠাকুর এত কথা কেন বলতেন? স্বামী যে 3-4 দিন না খেয়ে না দে, নিজের শরীরের কথা চিন্তা না করে এত কথা কেন বলতেন? তো ওনার বলার দরকার ছিল না। আমরা হতে পারি বলেই তো বলেছে, কিন্তু আমাদের ভেতরে এইটাই থাকে যে যেইভাবে চলছে সেইভাবেই চলুক, সবাই যেভাবে চলছে আমিও সেভাবেই চলি, আলাদা করে অত মুক্তি ফুক্তি আবার কি, অত জ্ঞানের কথা আবার কি, অত জানার কি দরকার, এই তো সুখ দুঃখ নিয়েই চলছে, এইভাবেই চলতে হবে। কিন্তু তারপরে স্বামীজি এখানে কি লিখছেন, অপরদিকে তার বিদ্রোহী মন বলে উঠল, না, এই দাসত্ব থেকে মৃত্যু শ্রেয়। কারণ সে প্রাণে প্রাণে যেন অনুভব করছে যে এই প্রকৃতির হাতের পুতুল সে নয়, তার যেন আরো কোনো এক বড় পরিচয় আছে। এই আভাস কিন্তু আমরা সবাই পাই যে আমি হয়তো এইটুকু নই, আমি হয়তো এর থেকে অনেক বড়। এবং যখন আমরা আধ্যাত্মিক মহাপুরুষদের কথা শুনি, তখন শুনে ভালোও লাগে যে সত্যি হয়তো আমি বিরাট বড় কেউ। কিন্তু কি, সেই কথাটা যে বিশ্বাস করে সেই কথাটা আমি অনুভব করার চেষ্টাটা করি না। আমি বড় শুনলাম, শুনে স্যাটিসফাইড হয়ে তো লাভ নেই, আমি যে বড় এটা তো অনুভব করতে হবে। শুনে বসে পড়লাম, তাতে আমার তো কিছু এলো গেল না। স্বামীজির কথা বা যে কোনো ঠাকুরের কথা বা ভগবানের কথা বা যে কোনো মহাপুরুষের কথা, আধ্যাত্মিক পুরুষের কথা, শুধু পড়ে একটু ইন্সপায়ার হয়ে তো লাভ নেই। যে ঠিক ঠিক ইন্সপায়ার হবে, সে সেটাকে নিজের জীবনে প্রয়োগ করবে, সে সেটাকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করবে, সে যদি ঠিক ঠিক ইন্সপায়ার হয়। তো এই যে কথাটা যে না আমি দাসত্ব করব না, এর থেকে আমি মৃত্যুবরণ করব তাও ভালো, এই যে তার ভেতরে, এই যে দুটো মনের ভেতরে যে লড়াই,
যেই মনটা বলে যে আমি দাসত্ব করব না, সেই মনটা যখন জিতে যায় তখনই সে আত্ম অনুসন্ধান শুরু করে। আর যখন সেইটা না জিতে এই মনের দিকটা যেতে যে যেভাবে চলছে সেভাবেই চলুক, তখন সেইভাবেই রোবটের মতন সাধারণ একটা জীবন যাপন করে। আজকে স্বামীজির ভেতরে তিনি দাসত্ব করতে চাননি বলে তিনি বিশ্বজয় করতে পেরেছেন, এবং তিনি মানুষকে এই কথা বলেও গেছেন। আমরা যদি একটু বিশ্বাস করি, একটু বিশ্বাস করে যদি এগোতে পারি, তাহলেই কিন্তু আমাদের কোনো সমস্যাই থাকে না। আমরা যেন নিজেদের ভেতরের কথাগুলো শুনি, কান পেতে মন দিয়ে শুনতে পারি যে ভেতর থেকে কি আসছে। আমরা যেন উঠে পড়ে বিদ্রোহ করতে পারি, বাইরে পাশের বাড়ির সাথে কোমর বেঁধে যেভাবে ঝগড়া করি সেইভাবে কোমর বেঁধে ঝগড়া যেন নিজের মনের সাথে করতে পারি, এবং ভয়ঙ্কর ভাবে যেন বিদ্রোহ করতে পারি। স্বামীজির কথা আছে না যে পাপ বলে যদি কিছু থাকে দুর্বলতাই পাপ। তাই আমরা তো দিনের পর দিন পাপ করে চলেছি, তাই আর যেন পাপ না করি, আমরা যেন নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠতে পারি, এই গন্ডি থেকে যেন বেরোতে পারি। যখন গন্ডি থেকে বেরিয়ে যাব, যখন সত্যি সত্যি মুক্তি লাভ করব, তখন বুঝতে পারবো যে গন্ডি আমাদের কোনোদিনই ছিল না। আমরা একটা গন্ডি ইমাজিন করে রেখেছিলাম, গন্ডিটা কোনোদিনই ছিল না, কিন্তু এখন সেটা বুঝতে পারবো না। এখন শুনবো যে গন্ডিটা নেই, কিন্তু দেখবো তো যে আছে, অনুভব তো করছি যে বদ্ধ হয়ে আছি, আটকে আছি, লিমিটেড হয়ে আছি। এখন এই অনুভব তো আমি মিথ্যা বলতে পারবো না, কারণ মানুষ এটা অনুভব করছে। কিন্তু যখন সে গন্ডি থেকে বেরোবে, যখন সে প্রকৃতভাবে সেই মুক্তির অনুভব করবে, তখন সে দেখবে যে তার গন্ডি কোনোদিনই ছিল না। এটা একটা খুব সুন্দর গল্প বলে আজকে শেষ করছি, 9:15 বাজে। এই প্রথম চ্যাপ্টারটা অর্ধেক আলোচনা করা গেল, আরো অনেকটাই বাকি আছে, এটা আবার পরের সপ্তাহে আলোচনা হবে। একটা গল্প বলে শেষ করছি, বেদান্তের একটা খুব সুন্দর গল্প। একবার একটা কাঠুরে উড কাটার, তিনি জঙ্গলে গেছেন, তিনি জঙ্গলে কাঠ কাটতে গেছেন, এবং সে মানে এখন কাঠ কেটে বিক্রি করে সে আর কতটা পয়সা পায়। তো সে একদিন ভাবলো যে আমি আরো গভীর জঙ্গলে গিয়ে আরো ভালো কাঠ আমি কেটে আনি। তো তার কাছ সাথে তার একটা গাধা ছিল, সে গাধার ওপরে সে কাঠগুলোকে রেখে সে গাধাটাকে নিয়েই এদিক ওদিক যেত আর কি। তো সে গভীর জঙ্গলে চলে গেছে, এবং কাঠ কাটতে কাটতে তার খেয়াল নেই কখন রাত হয়ে এসছে। তো এবার সবদিকে তো অন্ধকার, সে ভাবছে যে আমি কি করে বেরোবো, আমি তো এখন অন্ধকারের মধ্যে বেরোতে পারবো না। তো সে গাধাটাকে নিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে সে দেখে যে দূরে একটা আলো দেখা যাচ্ছে। তো সে ভাবলো ওখানে নিশ্চয়ই কারোর বাড়ি হবে, তাই আমি আজকে রাত্রে সেই বাড়িতে আমি শেল্টার নিই, সেখানে থাকি, রাতটা কাটে, সকালবেলা আমি চলে যাব। তো সে গিয়ে দেখে সেটা একটা সাধুর কুটির। তো সে সেখানে বলল যে সাধু বাবা, আমি একটু হারিয়ে গেছি, অন্ধকার হয়ে গেছে, আমি বাড়ি ফিরতে পারছি না, আমি কি এখানে একটু আশ্রয় নিতে পারি? তো সাধু বলছে হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধে নেই, তুমি থাকো। তো সে প্রণাম করলো। তো সাধু বলল তোমার সাথে তো গাধাটাও আছে, তুমি তাকে তো আর কুটিরের মধ্যে রাখতে পারবে না, তুমি তাকে বাইরে রেখে দাও। তো তখন সে বলছে যে বাবা, আমি যে গাধাটাকে বাইরে রাখবো, ও তো কোথাও চলে যাবে, ওকে বেঁধে না রাখলে আপনি তাহলে আমাকে একটা দড়ি দিন, আমি ওকে বেঁধে রাখি, তাহলে ও কোথাও যাবে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। তো তখন সে সাধু বলছে আমার কাছে তো কোনো দড়ি নেই, আমি সাধু মানুষ, আমার আর দড়ির কি প্রয়োজন, আমার কাছে কিছুই নেই, শুধু এই একটা লোটা রয়েছে, এটা নিয়েই আমি থাকি, আমার কোমণ্ডলু এগুলো নিয়েই থাকি। তো তখন সে বলছে যে আমার গাধাটার তাহলে কি হবে বাবা, আমি তো রাত্রে ঘুমাতে পারবো না, ও যদি কোথাও চলে যায় আমার তাহলে কি হবে? তখন সে বাবা বলল যে তুমি একটা কাজ করো, তুমি রোজ ওকে দড়ি দিয়ে বাঁধো, তো আজকে দড়িটা নেই, তুমি ওকে বাঁধার ভান করো যে তুমি ওকে দড়ি দিয়ে বাঁধছো। তখন সে কাঠুরে বলছে যে এটা আবার কি ধরনের কথা, আমি ভান করবো যে আমি ওকে দড়ি দিয়ে বাঁধছি? বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি করো, তুমি বিশ্বাস করো সে গাধা কোথাও যাবে না, সে সেখানেই দাঁড়িয়ে থাকবে। তো এখন সে সাধু, সে বলছে যখন, তো সে বিশ্বাস করে সে ওকে এক জায়গায় দাঁড় করে সে ভান করেছে যে আমি সে দড়ি দিয়ে তাকে বাঁধছে।
এবার সে তো রাত্রে শুতে গেছে, তার তো সারা রাত কোনো ঘুম নেই, সে খালি ভাবছে বাবা বাবাজির কথা শুনে আমি তো করলাম, কিন্তু গাধাটা নিশ্চয়ই কোথাও চলে গেছে, বা সে যদি চলে যায় আমি কি করব। এবার সারা রাত তার ঘুম নেই, তো সকালে উঠে সে দেখে কি গাধাটা যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। এবার সে ভাবলো এ তো অদ্ভুত ব্যাপার, বাবাজি তার মানে নিশ্চয়ই কোনো মন্ত্রতন্ত্র জানেন যার জন্য তিনি গাধাটাকে দাঁড় করিয়ে রেখেছে, এ তো বাবাজির বিরাট কৃপা। সে বাবাকে প্রণাম করে বলল, বাবাজি আপনি বললেন, আপনার কথাটাই ফলল, আমার গাধাটা রয়েছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে আশ্রয় দিলেন, এবার আমি আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এবার সে গাধাটার কাছে গেছে, এবার ওকে টানছে, এবার গাধা তো কিছুতেই নড়ে না, সে ভাবছে কি হলো গাধা নড়ছে না কেন, সে দড়ি দিয়ে রীতিমতো টেনে টেনে সে পড়ে যাচ্ছে কিন্তু গাধাকে সে নড়াতে পারছে না। তো এবার সে তো বাবাজির কাছে ছুটে গেল, বলল বাবাজি আপনি কি মন্ত্র করেছেন, আমার গাধা আমাকে ফিরিয়ে দিন, আমি তো তাকে এক পাও নাড়াতে পারছি না। তখন বাবাজি বলছে, তুমি যে দড়িটা বেঁধেছিলে সেটা কি খুলেছ? তো সে বলছে, দড়ি আমি তো দড়ি বাঁধিনি, আমি তো ভান করেছি। বলছে, তুমি ভান করেছো কিন্তু গাধা তো জানে যে তুমি দড়ি বেঁধেছো, এবার দড়িটা বেঁধেছো সে তো জানে সে এখনই বাধা, এবার খোলার ভানটাও করো। এবার সে বলছে, বাবাজি এ কি ধরনের কথা? বলছে, আমি যেটা বলছি শোনো, আমি কোনো মন্ত্রতন্ত্র করিনি, তুমি খোলার ভান করো, দেখবে ঠিক গাধা চলছে। এবং যেই সে খোলার ভান করলো তার এক টানেই কিন্তু গাধা চলতে শুরু করলো। এটা বেদান্তের ভীষণ সুন্দর একটি গল্প, যে আমরা এই যে ভান, আমরা নিজেরাই ভান করছি নিজেদেরকে বাধার, আর ভাবছি কি আমরা বদ্ধ হয়ে রয়েছি। ওই জন্য গুরুকে কি করতে হয়, এই যে আধ্যাত্মিক সাধনা বা যাই, গুরুকেও সেই খোলার ভান করতে হয়, গুরুও ভানই করেন, খোলার যে ভান করে দেয় আমি ভাবি আমি মুক্ত হয়ে গেছি। তারপরে খোলার এই যে ভানটা হয়ে গেল, ভানটা করার পরে কিন্তু সে বোঝে যে এইটা ভান, আমি কোনোদিনই বদ্ধ ছিলাম না। আমি ওই জন্যই বললাম যে গণ্ডি থেকে বেরোনোর পরে বুঝবো যে গণ্ডিতে কোনোদিনই ছিলাম না, কিন্তু তার আগে যতক্ষণ না বুঝতে পারছি জোর দমে যেন আমরা বিদ্রোহ করতে পারি, ভেতর থেকে যেন বিদ্রোহটা আমাদের থাকে, খালি বাইরের পরিস্থিতির সাথে না, মেন বিদ্রোহ নিজের মনের সাথে সত্যকে জানার জন্য বিদ্রোহ। আজকে আলোচনা এই অবধি থাক, পুরোটা পড়তে পারলাম না, অনেক সময় হয়ে গেল, আবার মঙ্গলবার সবার সাথে দেখা হবে, সবাই ভালো থাকবেন, আশা করছি সবার আলোচনা ভালো লেগেছে, নমস্কার।